কামাল সাহেবের সামনে নীরব আর নূর বসে আছে নূরকে এক প্রকার জোর করে এখানে এনে বসিয়েছে নীরব নীরবকে নিজের রুমে ঢুকতে দেখার সাথে সাথে কামাল সাহেব চোখ বন্ধ করে নেন কারণ রাহির কাছে সবটা শোনার পর নিজের ছেলের চেহারাটাও দেখতে ইচ্ছা করছে তার নীরব কামাল সাহেবের হাতের উপর নিজের হাত দুটো রেখে বলল আব্বু নীরবের হাত নিজের বাম হাতের উপর পড়ার সাথে সাথে কামাল সাহেব নিজের আঙুলটা অনবরত নাড়াতে থাকেন ভিতরে ভিতরে তিনি খুব রেগে আছেন কিন্তু বাইরে সেটা প্রকাশ করতে পারছেন না তাই আঙ্গুল নাড়াচ্ছেন আব্বুও তোর ছোঁয়াতে ঘৃণা বোধ করছেন এটা বুঝতে পারছিস না রাহি তোমাকে যা বলেছে তার জন্য আমার উপর এত রাগ তোমার তাই না কামাল সাহেব নাক দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেললেন আব্বু চোখটা খুলে এদিকে একটু তাকাও না প্লিজ আজকে তোমাকে আর নূরকে সবটা বলবো কেন আমি রাহির সাথে ওমন করেছি সব বলবো কেন করেছিস সেটা তো সবাই জানে নেহার জন্য করেছিস আমার তো মনে হয় নেহার প্রেমে পড়ে তুই এসব করেছিস অনেক বলেছিস নূর আমি নেহাকে কখনোই ভালোবাসি নিয়ে আর ভালোবাসবো না আমি আজীবন রাহিকে ভালোবেসে যাব আর আমি রাহির সাথে যা যা করেছি সবটা ওর সেফটির জন্য ওকে বাঁচানোর জন্য এমনটা করছি নীরবের কথা শুনে কামাল সাহেব চোখ খুললেন নূর নীরবের দিকে অবাল চাহনিতে তাকিয়ে আছে তার মানে তুই রাহিকে পলাশ সরকারের হাত থেকে বাঁচানোর জন্য এসব করেছিস হুম ওর কাছ থেকে রাহিকে বাঁচানোর জন্য এত কিছু করতে হয়েছে বলে মাথা উঁচু করে একটা দীর্ঘশ্বাস ফেলে নীরব বলা শুরু করল যেদিন রাতে আমি আব্বুর সাথে আমার রাহির বিয়ের বিষয়ে কথা বলেছিলাম সেদিন রাতে ঘুমানোর আগে আমার কাছে আসিফের কল আসে ও বলল কে বা কারা রাহির খোঁজ করছে তখনই আমার সন্দেহ হয় হয়তো পলাশ সরকারের লোকজনই ওকে খুঁজছে আমি রাতেই আসিফকে বলি ভালো মতো খোঁজ নিতে সে রাতে আমি শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারিনি পরের দিন হসপিটালে একটা অপারেশন ছিল লাকিলি অপারেশনে আমি সিনিয়র ডক্টরের আন্ডারে ছিলাম তাই অপারেশন সাকসেসফুল হয়েছিল আমি সিনিয়র ডক্টরদের জায়গায় থাকলে অপারেশনটা ঠিকঠাক হতো নাকি জানা নেই কারণ আমি প্রচুর মেন্টালি ডিপ্রেশর ছিলাম তখন অপারেশন শেষে আমি কেবিনে এসে বসার সাথে সাথে আসিফের কল আসে আমি এক মুহূর্ত দেরি না করে ফোন রিসিভ করি আসিফ যা বলল আমাকে তা আমি আগেই কিছুটা আন্দাজ করেছিলাম রাহির খোঁজ নেওয়া মানুষগুলো পলাশ সরকারেরই লোকজন সে শুধু আমাকে কষ্টতে দেখতে চায় আমার ক্ষতি করতে চায় তাই সে উইপেন হিসেবে ইউজ করতে চাইছে রাহিকে আমি রাহির সেফটি নিয়ে খুবই টেনশনে ছিলাম বারবার নিজেকে দোষী মনেম হচ্ছিল আমার জন্য অযথা রাহি প্রবলেমে ফেসে গিয়েছে আমার পরিবারের সাথে সম্পৃক্তার কারণেই রাহি আজ বিপদে তোর আর আব্বুর উপর বিপদ আমি চাইলেও সরাতে পারব না কিন্তু আমি চাইলেই রাহির উপর থেকে বিপদটা সরাতে পারি এর জন্য আমার মাথায় তখন একটা উপায় এসেছিল তা হল নিজেকে রাহির কাছ থেকে দূরে রাখা আমার রাহির সম্পর্ক নিয়ে ওরা যেমন জানতে পেরেছিল তেমনই রাহি আমার মাঝে সব শেষ হয়ে গেলেও তারা কোনো না কোনোভাবে জানতে পারবে আমার মাথায় আসছিল না ঠিক কি করলে আমার আর রাহির মাঝের সম্পর্কে রীতি টানা যায় কোনো কিছুই মাথায় আসছিল না পরে আব্বুর হাট এটাকের খবর শুনে নিজেকে সামলাতে পারছিলাম না একদিকে রাহির বিপদ কাটানোর চিন্তা আরেকদিকে আব্বুর অসুস্থতার খবর দুয়ে মিলে আমার পুরো দুনিয়া থেমে যাচ্ছিল দিকবিদিক শূন্য হয়ে পড়েছিলাম আব্বুকে হসপিটালে আনার পর একদিকে আব্বুর টেনশন আরেক দিকে রাহির টেনশন এদিকে নেহা রাহির নামে সব মিথ্যা বলল তখন ও যে সব মিথ্যা বলছিল সেটা আমার জানা ছিল কারণ আমার রাহি কখনো কারোর এত বড় ক্ষতি করবে না রাহির উপর নেহার মিথ্যা অভিযোগ শুনে আমার ইচ্ছা করছিল তখনই নেহার গালে দুচারটা চারটা চর বসিয়ে দিতে কিন্তু আমি ঠান্ডা মাথায় ভাবলাম যে নেহার এসব কথা একেবারে বিশ্বাস করে রাহির কথা অবিশ্বাস করলেই আমার প্রতি রাহির ঘৃণা জন্ম নিবে আর এমনটা হলে খুব ইজিলি রাহি আমাকে ছেড়ে চলে যাবে যার জন্য ও সেইফ হয়ে যাবে এটুকু বলে লম্বা একটা দম ছাড়ল নীরব নূর নীরবের এসব প্ল্যানিং শুনে পুরো বনে গিয়েছে সে ভাবেওনি যে নীরব রাহিকে বাঁচানোর জন্য এমনটা করবে কামাল সাহেবের ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠেছে নীরবের এমন কাজে তিনি গর্ববোধ করছেন নীরব যে আসলেই উনার মাথা ঝুঁকিয়ে দেন নিয়ে এতে তিনি খুবই খুশি হলেন রাহির প্রতি নীরবের এ ভালোবাসা আর ত্যাগ দেখে কামাল সাহেব আর নূরের চোখের কোণে খানিকটা পানি টলমল করল হসপিটালে নেহার কথা বিশ্বাসের নাটক করার পর আমি রাহির চোখে নিজের জন্য যে ঘৃণা দেখেছিলাম তাতে মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ কেটে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ায় গিয়ে এমন একদিনও যায়নি যেদিন আমি রাহির কথা ভাবিনি ওকে নিয়ে খুবই টেনশনে ছিলাম কারণ ও একবার তুহিনের কাছে ধোকা খেয়েছে আবার আমিও ওর সাথে সেই একই কাজ করলাম যেখানে ওকে সারা জীবন সামলে রাখবো ভেবেছিলাম সেখানে ওর নিরাপত্তার জন্যই ওকে ছেড়ে দিতে হলো। আমি ওকে সবসময় প্রোটেকশন দিতে পারতাম না এর জন্য আমার থেকে দূরে যাওয়াই ওর জন্য বেটার আমি প্রথম প্রথম ভেবেছিলাম আমি রাহিকে ঠিকই ভুলতে পারবো কিন্তু না আমি পারিনি দিন যতই যাচ্ছিল আমার কষ্টের পরিমাণ ততই বাড়ছিল মাঝে মাঝে এসব সহ্য করতে না পেরে আমি জোরে জোরে চিৎকার করে কাঁদতাম বারবার আমার চোখে সামনে হসপিটালের সেই মুহূর্তটার কথা ভেসে আসছিল একদিকে রাহি দিন দিন হয়তো ঠিক হয়ে যাচ্ছিল বাট আমার অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে এভাবে প্রথম কয়েক মাস কেটে যায় মেন্টালি আমি অসুস্থ হয়ে পড়ি তবুও আমাকে পড়া চালিয়ে যেতে হয় পরে আর না পেরে আমি ডক্টরের হেল্প নেই এ সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আমি নিজের মনকে নানাভাবে বুঝাতে থাকি যে আমার ভালোবাসার আগে রাহির সেফটি দরকার ওর জীবন বাঁচানো দরকার কিন্তু বেশি দিন পারিনি আমার মনকে বুঝাতে পড়ে সিদ্ধান্ত নেই রাহির জীবনে ফিরে যাব আমার ভালোবাসা দিয়ে ওর জীবন ভরে দিব আমার সাধ্যমতো চেষ্টা করব ওকে সেফটি দেওয়ার নিজের শেষ নিশ্বাস পর্যন্ত আমি ওর সাথে থাকব কিন্তু এখানে এসে রাহির আমার প্রতি ব্যবহার দেখে খুব কষ্ট হয় আমি জানতাম এমনটাই হবে এটা আমার প্রাপ্য আমি না আর রাহির নজরে নিজেকে খারাপ হিসেবে দেখতে পারছি না আমি চাই ও আমাকে মেনে নিক আবার এটাও জানি এতটাও সহজ না ওর পক্ষে আমাকে মেনে নেওয়া কিন্তু আমি চেষ্টা করে যাব কথাগুলো বলতে বলতে নীরবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল নিজের মাঝে যে সে এতটা কষ্ট নিয়েছিল এটা কেউই জানত না সবাই ভাবত শুধু রাহি কষ্ট পেয়েছে এদিকে যে নীরবও কষ্ট পেয়েছে সেটা কেউ জানত না নূর হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরবের দিকে তার ভাই যে এতটা অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে তা চিন্তাই করেনি সে সে তো ভাবত এতদিন শুধু রাহি কষ্ট পেয়েছে আর নীরব আরামে শান্তিতে লাইফ লিড করেছে কিন্তু আজকে সবটা শোনার পর সে ভুল প্রমাণিত হল সবার নীরবতার দেয়াল ভেঙে নূর বলল তুই রাহির লাইফে ফিরে এসেছিস ঠিকই কিন্তু রাহি ওর জীবনে তোকে ঢুকতে দিবে না কারণ ও দুইবার একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে তাই তোর প্রতি আবারও বিশ্বাস আনা ওর জন্য কষ্টসাধ্য বটে হুম তো বটেই কিন্তু আমি একবার ঠিক করে নিয়েছে রাহিকে নিজের করেই ছাড়বো ওকে ভালোভাবে সবটা বলবো। কিন্তু পলাশ সরকারের এ বিষয়টা ওকে এখনই জানতে দেওয়া যাবে না ওকে সাধারণভাবেই রাজি করার চেষ্টা করব রাজি হলে তো ভালো যদি না হয় তাহলে দরকার হলে জোরপূর্বক ওকে বিয়ে করব কিন্তু ওকে আমার চাই চাই নীরবের কথাবার্তা শুনে কামাল সাহেবের চোখে মুখে কৃতজ্ঞতাপূর্ণ একটা হাসি রাভা দেখা গেল মনে মনে তিনি নীরব আর রাহির জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন নীরব আর কিছু বলতে যাবে তার আগেই দরজায় কলিংবেলের আওয়াজ শুনে সে চোখ মুখ মুছে উঠে গেল আর নূর নিজের বাবার পাশেই বসে রইল দরজা খোলার সাথে সাথে নেহা নীরবকে জড়িয়ে ধরে নিজের ব্যালেন্স ধরে রাখতে না পেরে কিছুটা পিছিয়ে আসে নীরব নীরব হাত দিয়ে নেহাকে সরানোর চেষ্টা করছে কিন্তু নেহা নীরবকে এতটাই জোরে ধরে রেখেছে যে নীরব নিজেকে ছাড়াতে পারছে না পরে আর না পেরে নীরব এক ধমক দিয়ে বলল এসব কি হচ্ছে নেহা আমাকে ছাড়ো হঠাৎ নীরবের জোর আওয়াজ শুনে নূর তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে আসলো আর ড্রয়িং রুমে এসেই সে নীরব আর নেহাকে একসাথে দেখল এদিকে নীরব জোর গলায় নেহাকে ছাড়তে বলছে কিন্তু নেহা ছাড়ছে না এসব দেখে নূর এগিয়ে গিয়ে নেহাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল নূরের সাথে নীরবও হাত লাগাল শেষ পর্যন্ত তারা নেহাকে দূরে সরাতে পারল নেহা ছেড়ে দেওয়ার পর যেন হাফ ছেড়ে বাঁচল নীরব তার পিঠ আর বুক ব্যথা হয়ে গিয়েছে নেহা জড়িয়ে ধরার জন্য নূর জোরে করে নেহাকে বলে এসব কি হচ্ছে টাকি নেহা এভাবে বাসায় এসে এমন তামাশা করার মানে কি নেহার কান অবধি হয়তো নূরের কথা পৌঁছেনি সে নীরবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল নীরব তুমি এমন কেন দেখো নেহা আমার বাসা থেকে চলে যাও এই রাতের বেলা আমি চাইছি না যে আমার বাসায় অযথা এসব সিন ক্রিয়েট হোক নেহার চোখ দিয়ে এবার একটু একটু করে পানি পরা শুরু করে দিল সে কান্নারত অবস্থাতে শান্ত কণ্ঠে বলল নীরব তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আমাকে কি মেনে নেওয়া যায় না আমি কি এতটাই খারাপ একটা বছর আমার সাথে থেকেও আমাকে ভালোবাসনি কেন নীরব আমি তো তোমাকে খুব ভালোবাসি আমাকে অ্যাকসেপ্ট করে নাও প্লিজ আমি তোমাকে ভালোবাসি নীরব একবার আমাদের বিয়েটা হয়ে যাক তারপর তুমিও আমাকে ভালোবাসতে শুরু করবে আমি তোমাকে কখনোই ভালোবাসবো না আমি রাহিকে ভালোবাসি আর আজীবন ওকেই ভালোবাসবো এদিকে রাহি নূরের কাছে পড়া বিষয়ক একটা টপিক বুঝার জন্য আসছিল নীরবদের বাসার দরজার কাছে আসতেই সে নেহাকে দেখে থমকে যায় নীরবের মুখে রাহি নাম শোনার সাথে সাথে নেহার ভিতর রাগ আর ক্ষোভ জমতে শুরু করে এতক্ষণ সে শান্ত থাকলেও এখন সে চিৎকার করে বলতে থাকে রাহি 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 এই নামটা তোমার জবান থেকে যাবে কবে তোমার মুখে রাহি নামটা শুনতে শুনতে ফেড আপ হয়ে গিয়েছি আমি আছে কি ওর মধ্যে যেটার জন্য তুমি পাগলের মতো ওকে ভালোবাসো একটা বছর আমার সাথে ছিলে তারপরও আমাকে না ভালোবেসে ওকে ভালোবেসে গিয়েছ তুমি তোমাদের দুজনকে একসাথেও পামার একটু ও হয় না রাহি আর তোমাকে আলাদা করার জন্য আমি কামাল আঙ্কেলের পানির মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার জন্য ওষুধ মিশিয়েছি ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছি তোমার কাছে তারপরও তুমি ওকে ভালোবাসো আমি ব্যাস আর বলতে পারল না নেহা এর আগেই তার গালে জোরে একটা চর পড়ল আর চোরটা দিল রাহি নেহা চর খেয়ে পুরশকে চলে গেল আর এদিকে নীরব আর নূর নেহার দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে দুজনের কেউই কখনো স্বপ্নেও ভাবেনি তাদের বাবার হাট এটা কিচ্ছা করে করানো হবে আর এই জঘন্য কাজটা যে নেহা করবে কেউ আইডিয়াই করেনি সমস্যাটা কি তোর নীরবের পিছনে পড়ে আছিস কেন হুম উনি যে তোকে ভালোবাসে না সেটা বুঝিস না মাথার স্ক্রু কি সবগুলোই ঢেলা এই চোটা আঙ্কেলের হাট এটা করানোর জন্য আচ্ছা তোর কি বিবেকবোধ বলতে কিছু নেই নাকি জন্ম থেকেই এটার অভাবে ভুগছিস বলতো আঙ্কেলের সাথে এই জঘন্য কাজটা করতে একবারও তোর হাত কাঁপল না কি করে পারলি এমন করতে উনি তো তোর ছোটবেলার পরিচিত তারপরও ছি এখনই বেরিয়ে যাও আমার বাসার আর আমাদের ফ্যামিলির তৃষিমানার মধ্যেও যেন না দেখি তোমাকে আগুর সাথে এমনটা করবে তুমি আমি কখনো কল্পনাও করিনি আমি তো ভেবেছিলাম আব্বু হয়তো হঠাৎ করে হার্ট এটাক করে বাট তুমি যে এটার পিছনে সেটা জানা ছিল না ঘৃণা নামক শব্দ তা চিনত এটা এখন আমার মনে তোমার জন্য রবে ইচ্ছা তো করছে কয়েকটা থাপ্পড় দিতে বাট পারছি না বেরিয়ে যাও নীরবের কথা শুনে নেহা বেরিয়ে চলে যায় দরজা দিয়ে বের হয়ে শিরিঘরের কাছে আসতেই নূর নেহাকে ডাক দেয় নেহার ভিতরটা রাগে জলে পুরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে কিছুই করতে পারছে না কারণ সে সবটা স্বীকার করে ফেলেছে নিজের পায়ে নিজেই কুড়ালটা মারল সে শুধুমাত্র নীরবের প্রেমে উন্মাদ হয়ে সে কাজটা করলো রাহি চোরটা মারার সাথে সাথে নেহারও ইচ্ছা করল রাহিকে উল্টো চর মারতে কিন্তু সে জানত এমন করলে নীরব তাকে ছাড়ত না নূর গিয়ে নেহার সামনাসামনি দাঁড়ালো কিছুক্ষণ চুপ করে নেহার দিকে তাকিয়ে থেকে ঠাস করে নেহার ডান গালে একটা চর বসালো নূর নূরের এমন হুট করে চর মারায় নেহা হতবাক হয়ে গিয়েছে নেহাকে চোরটা মারার পর নূরের মনের ভিতরটা খুবই শান্তি পেল তার বাবার এ অসুস্থতার কারণ বিছানায় পড়ে থাকার কারণ যে নেহা এটা চিন্তা করলেই রাগে পুরো শরীর রিড়ি করে উঠল নূরের এতক্ষণ সে খুব কষ্টে নিজেকে সামলে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে সামাল দিতে না পেরে নেহার গালো চর বসিয়ে দেয় সে একদিকে সে যেমন রেগে আছে তেমনই বুক ফেটে কান্না বেরিয়ে আসছে তার আচ্ছা আমার আব্বু কি কখনো তোমাকে ভালোবাসেনি আমার আর ভাইয়ার পর তোমাকে দেখে রাখেনি তোমার খেয়াল রাখেনি বলো নেহা নুরের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছে ভিতরে ভিতরে সে রাগে ফুসছে নূর এবার এক প্রকার চিৎকার করে বলছে কি হলো চুপ করে আছো কেন বলো বল ড্যামিড এখন মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না একবারও রুহু কেঁপে উঠেনি এমন করতে গিয়ে এতটা লো মেন্টালিটির মানুষ তুমি ছি ভাইয়া আর রাহিকে আলাদা করার জন্য এত নিচু কাজটা তুমি করবে ভাবতেই অবাক লাগছে এতক্ষণ নূরের চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছিল আর কোনোদিনও লিসেন ইট ক্লিয়ারলি আর কোনোদিনও আমাদের আশেপাশে যেন না দেখি তোমাকে তোমার ছায়াও যেন না পড়ে নেহা রেগে আর কিছু না বলেই চলে গেল এদিকে নূরের চেঁচামেচি শুনে কিছুক্ষণ আগেই রাহাত মহুয়া রাহেলা বেগম আর মাহবুব সাহেব নীরবদের বাসার কাছে এসে সিঁড়িঘরে দাঁড়িয়ে আছে এতক্ষণে তারা নূরের কথাবার্তা শুনে বুঝল যে কামাল সাহেবের এ অবস্থার জন্য দায়ী নেহা রাহি চুপ করে বাইরে নূর আর নেহার দিকে তাকিয়েছিল এতক্ষণ নেহা চলে যাওয়ার পরও রাহি সেদিকেই আনমনে তাকিয়ে আছে নেহা যাওয়ার পর নূর নিশ্চুপে চোখের জল ফেলতে লাগল নূরের এ অবস্থা দেখে রাহাত মহুয়াকে বলল নূরকে বাসার ভিতর নিয়ে যেতে মহুয়া রাহাতের কথা মতো নূরকে বাসার ভিতর নিয়ে গিয়ে সোফায় বসালো রাহাত রাহেলা বেগম আর মাহবুব সাহেব সোফায় বসে পড়লেন নীরব আর রাহি দাড়িও আছে কে কেমন হয় তা বুঝা বড়ই কষ্টকর কে জানত যে নেহা এমনটা হবে ঠিক বলেছ নূরের বাবার অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী নেহা রাহেলা বেগম নূরের চোখের জল মুছে দিয়ে বললেন আর কান্না কর মা যা হওয়ার তা তো হয়ে গিয়েছে এখন বরং দোয়া করো যাতে তোমার বাবা ঠিক হয়ে যায় তাড়াতাড়ি এবার সবাই আমাকে মাফ করেছেন আমি তো জানতাম না যে এসবের পিছনে নেহা দেয় নীরবের কথা শুনে সবার নজর গেল নীরবের দিকে আর রাহি তির্যক দৃষ্টিতে তাকাল নীরবের দিকে দেখো নীরব নেহা যেটা করেছে সেটার জন্য তুমি রাহিকে দোষ দিয়েছিলে নেহার কথায় বিশ্বাস করে তুমি রাহিকে অবিশ্বাস করেছিলে যেহেতু আমরা সবাই এখন নেহার ব্যাপারে জেনে গিয়েছি তো আমার মনে হয় তোমাকে ক্ষমা করার দরকার ভুল তো মানুষের দ্বারাই হয় তোমার দ্বারাও হয়েছে তো তোমাকে মাফ করে দিলাম কিন্তু ওয়াদা করতে হবে যে ভবিষ্যতে এমন কিছু করবে না তুমি নীরব খুশিতে গদগদ হয়ে কিছু বলতে যাবে তার আগেই রাহি বলল তোমরা সবাই নীরবকে মাফ করতে পারো বাট আমি পারবো না আমার দ্বারা উনাকে এত ইজিলি মাফ করা সম্ভব না আমার সাথে হয়েছে সব আমার উপর দিয়ে কি পরিমাণ কষ্ট গিয়েছে তার কেউ আন্দাজ করতে পারবে না রাহি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি প্রমিজ করছি আর কখনও এমনটা হবে না এসব প্রমিজ অন্য কারোর সামনে গিয়ে করুন আমি এসব মানছি না আর আপনার চাহনিতেও যে আমি গলে যাব তাও ভাববেন না আজকে নেহার বিষয়ে সবটা জেনে আমার জীবনে ফিরে আসতে চাইছেন কালকে আবার এমন আরেকটা নেহা আসলে আপনি তার কথায় বিশ্বাস করে আমাকে নিজের জীবন থেকে বের করে দিবেন সো এসব হওয়ার আগেই আমি সতর্ক হয়ে আছি কথায় আছে না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর শো আমিও তাই করছি রাহি প্লিজ আমাকে নীরব তার কথা শেষ করতে পারলো না তার আগেই রাহি নীরবদের বাসা থেকে বিদায় নিল নীরব রাহির যাওয়ার পানে তাকিয়ে আছে খুব কষ্ট হচ্ছে তার নেহার সত্যিটা রাহির সামনে আসার পর তার মনে একটা আশার আলো জ্বলেছিল কিন্তু রাহি রেহেনো কথা আর কাজে সেই আলোও ফুস করে নিভে গেল মাহবুব সাহেব আর রাহেলা বেগম বসা থেকে উঠে নীরবের কাছে গিয়ে দাঁড়ালেন মাহবুব সাহেব চিন্তিত সুরে বললেন নীরব আমার মনে হয় তোমাকে আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমি আমার ভাগ্নিকে ভালো করে চিনি ও সহজে তোমাকে মেনে নিবে না তোমাকে অনেক কাঠখড় পুরাতে হবে এর জন্য মাহবুব সাহেবের কথা শুনে নীরব করুণ চাহনিতে উনার দিকে তাকালেন নীরব তো জানেই রাহি কেমন এর আগেও রাহির মনে নিজের জন্য ভালোবাসা জাগানোর জন্য কত কিছু করতে হয়েছিল আর এবার তো পরিস্থিতি খারাপ এবার না জানি কি হয় এসব ভাবতে ভাবতেই নীরবের অন্তরাত্মা কেঁপে উঠল বাবা এখন তোমার জন্য শুধুই দোয়া করতে পারি চেষ্টাটুকু তোমাকে করতে হবে নীরব রাহেলা বেগমের কথা শুনে ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল হুম আনটি দোয়া করবেন দোয়া তো সবসময় তোমাদের জন্য করি আচ্ছা বাবা আমরা এখন আসি বেশ রাত হয়ে গিয়েছে জি আঙ্কেল কি হল তোরা উঠবি না নাকি আজকে এখানেই থাকার ইচ্ছা তোদের হুম আসছি তোমরা যেতে লাগো বলে মহুয়া হাটা দিল ইচ্ছা তো এখানেই থাকার বাট সুযোগ নেই যে বলে হাসি দিল রাহাত আর নূর রাহাতের কথায় লজ্জা পেয়ে মুচকি হাসি দিল রাহাত আবারও বলল এখন যেহেতু সব ঠিকঠাক হয়ে গিয়েছে তো কাল পরশু আমাদের বিয়ের কথা বলবো আব্বু আম্মু কেউ ওকে রাহা তার মহুয়া চলে যাওয়ার পর নূর নীরবের পাশে এসে দাঁড়ায় নীরব হতাশ কণ্ঠে বলল নূর এসব কি হল আমি কিভাবে রাহিকে রাজি করাব আমার অবস্থা তো খুব শীঘ্রই বারোটা বাজতে চলেছে চিন্তা নট ভাইয়া রাহি রাজি হয়ে যাবি দেখে নিস তোকে জাস্ট একটু কাঠখর পোড়াতে হবে এই আর কি একটু না রে বহুতটুকু নীরবের কথা শুনে নূর নিশ্চুপে হেসে দিল নীরবের এমন বেচারা অবস্থা দেখে একদিকে তার যেমন হাসি পাচ্ছে আবার দুঃখও লাগছে বাসার গেটের কাছে এসে মাত্রই দাঁড়ালো রাহি রিকশা খুঁজছে সে এমন সময় হঠাৎ কানের কাছে গাড়ির হর্নের আওয়াজ এল আওয়াজ মারাত্মক জোরে এসে কানে লাগল তার হর্নের আওয়াজে রাহি রেগে গাড়িটাকে খুঁজতে লাগল কয়েক সেকেন্ডের মধ্যে নীরব তার সামনে গাড়ি নিয়ে দাঁড়াল গাড়িতে নীরবকে দেখো রাগ উঠে গেল রাহির একবার সে ভাবল নীরবকে আচ্ছা মতো কিছু কথা শুনিয়ে দিতে কিন্তু পরে সে ইচ্ছাটাকে প্রাধান্য না দিয়ে সামনের দিকে রিক্সা খুঁজতে খুঁজতে হাঁটা দিল এদিকে নীরব গাড়ির স্পিড স্লো করে রাহির পিছন পিছন গাড়ি নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর রাহির মনে হল নীরবের গাড়ি তার পিছনেই রয়েছে তাই নিজের সন্দেহ দূর করার জন্য রাহি হুট করে পিছনে তাকালো পিছনে তাকিয়েই সে নীরবের গাড়ি দেখতে পেল নীরবের এমন কাজে রাহির ভিতরটা রাগে জ্বলতে লাগল তাই সে নিজের রাগ দমাতে নীরবের গাড়ির দিকে এগিয়ে গেল আর এদিকে নীরব রাহিকে এগিয়ে আসতে দেখে হাসিমুখে গাড়ির থামালো সমস্যাটা কি আপনার এভাবে পিছে পড়ে আছেন কেন ওহে রমনি তুমি যতদিন না আমার হচ্ছ ততদিন আমি তোমার পিছে পড়ে থাকব কিন্তু বিয়ের পরে তোমার পাশাপাশি তোমার নরম হাতটি ধরে হাঁটব এন্ডলিসেন সুইট কিউট রমনি তুমি চাইলে আমি এখনই তোমার পাশাপাশি হাত ধরে হেঁটে যেতে পারি রাস্তাঘাটে এসব কি ডায়লগ মারছেন আপনি আর শুনুন আমার পিছে পিছে খবরদার আর আসবেন না আসলে ভালো হবে না বলে দিলাম বলেই রাহি হাঁটা শুরু করল আচ্ছা তোমার কি ক্লাস মিস দেওয়ার খুব ইচ্ছা ফুট করে নীরবের কণ্ঠ শুনে চমকে উঠল রাহি পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বলল আপনি আবার এসেছেন মিস রাহি এবার তোমার পিছে পিছে নহে তোমার পাশাপাশি হাঁটছি আপনার সমস্যাটা কি আমাকে কি ক্লাস করতে দেবেন না আজকে নাকি আমার তো ইচ্ছা আছে তোমাকে ক্লাস করতে দেওয়ার বাট তোমার মনে হয় ইচ্ছা নেই ক্লাস করার মানে মানে ঘড়ির দিকে একবার তাকিয়েছ হে রমনি বলে নীরব নিজের হাতটা রাহির দিকে এগিয়ে দেয় নীরবের হাত ঘড়ির দিকে তাকিয়ে রাহি চক্ষুচড়াক গাছ কারণ ক্লাসের আর বেশি সময় নেই চলো তোমাকে ড্রপ করে দেই একই জায়গায় তো যাচ্ছি আর এখন রিকশা পেতে বেশ বেগ পেতে হবে তোমার নীরবের কথা শুনে হাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও রাহি রাজি হল তো যাওয়া যাক হুম চলুন গাড়িতে রাহি একটা কথাও বলেনি নীরবের সাথে নীরব তো রাহির সাথে কথা বলার জন্য মুখে ছিল কিন্তু রাহি পাত্তা দিল না নীরবকে এতে নীরবের মনে একটু একটু করে রাগ জমতে শুরু করে ক্লাসে বসে গভীর মনোযোগে নীরবের বলা প্রত্যেকটা কথা শুনছে রাহি কিন্তু মাথা নিচু করে তাকিয়ে সে একটিবারও নীরবের দিকে তাকায়নি এতে নীরবের রাগটা আরও বেড়ে যায় ক্লাস শেষে সবার চলে যাওয়ার পরও নীরব দাঁড়িয়ে ছিল রাহির জন্য কারণ রাহি তখনও বের হয়নি সে আর দু চারটা মেয়ে ছিল নীরব ক্লাসের দরজার কাছে দাঁড়িয়ে রাহির জন্য ওয়েট করছে কিছুক্ষণ পর রাহি দরজার কাছে এলে নীরব বলে রাহি তোমার সাথে আমার কিছু কথা আছে দাঁড়াও নীরবের কথা রাহি শুনেও না শোনার ভান করে নীরবকে পাশ কাটিয়ে চলে গেল কারণ তার একটু ইচ্ছা নেই নীরবের বকবক শোনার রাহি নীরবের কথায় পাত্তা না দিয়ে চলে গেল তো ঠিকই কিন্তু সে নীরবের রাগটাকে বাড়ি হয়ে গেল একটা খালি ক্লাসরুমের কাছে আসতেই রাহির হাতটা হেঁচকা টানে ধরে ক্লাসে নিয়ে গেল কেউ হাতে টান পড়ার সাথে সাথেই চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে রাহি কয়েক সেকেন্ড এভাবে থাকার পরও যখন কারোর কোনো সারা শব্দ পেল না রাহি তখন আস্তে আস্তে চোখ খুলল সে চোখ খুলে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে যায় সে কারণ তার সামনে নীরব দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে নীরব রাহির দিকে হালকা ঝুঁকে আছে নীরবের দিকে তাকাতেই রাহি কিছুটা ভয় পেয়ে যায় কারণ নীরবের চোখ দুটো লাল হয়ে আছে চোখে মুখের অভিব্যক্তি দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে নীরব রেগে আছে রাহি নীরবের এমন অবস্থা দেখে একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে নীরবকে বলল এভাবে এখানে আনার মানে কি ছাড়ুন আমাকে আমি বাসায় যাব বলে রাহি নীরবের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে গেল কিন্তু তার আগেই নীরব রাহির হাত ধরে রাহিকে আবার দেয়ালের সাথে চেপে ধরল এবার নীরব নিজের দুহাত রাহির দুপাশে দেয়ালের উপর রাখল এবার চাইলেও রাহি নীরবের কাছ থেকে যেতে পারবে না নীরব প্রচণ্ড রেগে আছে সে সহজে রাগে না কিন্তু একবার রেগে গেলে সহজে তার রাগ থামে না নীরব রাহির দিকো রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল তোমার সমস্যাটা কোথায় বলতো একটুও কথা বলছ না আমার সাথে আবার আমাকেও আমার কথা বলার সুযোগ দিচ্ছ না কেন বলো রাহি নীরবের প্রশ্নের জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে সে খুব ভয় পেয়েছে নীরবের এমন রাগী রূপ দেখে কারণের আগে কখনোই সে নীরবের রাগের সম্মুখীন হয়নি রাগী নীরবকে সে দেখেনি সে দেখেছে শান্ত নীরবকে সবসময় মুখে হাসি ফুটিয়ে রাখা নীরবকে সে দেখেছে কিন্তু আজকে সে নীরবের রাগ দেখছে যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না রাহির চুপ করে থাকা দেখে নীরবের রাগটা এবার আরও বেড়ে গেল কি হল বলছ না কেন মুখ দিয়ে এখন কথা বের হচ্ছে না কেন জাস্ট সে সামথিং ড্যাম ইট বলে নীরব দেয়ালে জোরে একটা ঘুষি দিল হাতে ব্যথা পেল ঠিকই কিন্তু মুখের অভিব্যক্তি আগের মতোই রাখল সে এদিকে নীরবের এত কাছাকাছি থাকায় রাহির প্রচুর অস্বস্তি লাগছে কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছে না কারণ নীরব এখন খুব রেগে আছে নীরবের ধমকের সুরে বলা কথাগুলোয় রাহিকে পেয়ে উঠল তারপরও সে বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করছে যে নীরবের রূপে সে ভয় পায় না আপনার সাথে কথা বলতে আমার বিন্দুমাত্র ইচ্ছা করছে না আমাকে ছাড়ুন প্লিজ নীরব রেগে রাহির বাহু শক্ত করে চেপে ধরে এভাবে বাহু চেপে ধরায় রাহি খুব ব্যথা পেল সে ব্যথায় চোখ বন্ধ করে ফেলল কেন আমার সাথে কথা বলতে সমস্যাটা কি আমি এমন কি করেছি কিছুই করেননি আপনি হাসালেন আমাকে আচ্ছা নেহার মিথ্যা কথায় কে যেন বিশ্বাস করেছিল তুমি এখনো নেহার টপিকে আটকে আছো কেন এতক্ষণে নীরব হাত চেপে ধরায় রাহির চোখ দিয়ে দুফোটা জল পড়ে গেল রাহির চোখের পানি দেখে নীরবের রাগ একটু একটু করে কমতে লাগল এতক্ষণে তার হুশ আসলো যে সে রাহির সাথে কি করেছে নীরব সাথে সাথে রাহি থেকে দূরে সরে গেল নিজেকে বড্ড বড় অপরাধী মনে হচ্ছে তার অযথা খানিক সময়ের রাগের জন্য সে রাহির সাথে খারাপ ব্যবহার করেছে রাহিকে ব্যথা দিয়েছে নিজের চুল নিজেরই টেনে ধরতে ইচ্ছা করছে নীরবের ফুট করে এত রাগ হল কি করে তার রাহির ইগনোরেন্সের জন্য এদিকে রাহি নিশ্চুপে একটু একটু করে চোখের জল ফেলতে লাগল নীরবের এভাবে বাহু চেপে ধরায় খুব ব্যথা পেয়েছে সে মাথা নিচু করে রাহি কান্না করে সরি রাহি আমি রাগের মাথায় এমন পাগলামি করে ফেলেছি তোমাকে ব্যথা দিয়ে ফেলেছি আই এম এক্সট্রিমলি সরি রাহি এ ব্যথা তো কিছুই না আপনি আমাকে এক বছর আগে যে ব্যথাটা অকারণে দিয়েছিলেন সেটার কথা আর নাই বললাম রাহি সেটা আমি ইচ্ছা করে করতে চাইনি তোমার ভালোর জন্যই করেছিলাম ভালো কিসের ভালো শুনি যে ভালো আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছিল সে ভালো আমি চাইনি তো যে ভালো আমাকে ভালোবাসা নতুন করে শিখিয়ে আবার চলে গিয়েছিল সে ভালো চাইনি আমি জানেন আপনি কি কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি আমি প্রথম প্রথম এমন একটা রাতও হয়তো যায়নি যেদিন আমি কান্না করেনি কষ্ট আর বিরহ যেন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল তুহিন যাওয়ার সময় এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছিলাম আপনি যাওয়ার পর আমি বারবার নিজেকে বুঝাচ্ছিলাম যে নীরব আমাকে বিশ্বাস করেনি আমাকে ভালোবাসে না কারণ আমাকে যদি ভালইবাস তাহলে এমন কষ্ট দিত না কিন্তু আমার মন উল্টো পথে চলছিল আমার মন আপনার জন্য কেঁদেছে আপনার জন্য সারা রাত কান্না করে বালিশ ভিজিয়েছে জানেন আমি নিজেকে কতটা কষ্টে নিজেকে সামলেছি কতটা কষ্টে নিজের জীবনটা ঠিক করার চেষ্টা করেছি জানেন না আপনি কিছুই জানেন না তাই তো আবারও ফিরে এসেছেন আমার জীবনে কষ্ট দেওয়ার জন্য আমার জীবন তছনছ করার জন্য তাই না ঠিক বলেছি না আমি বলেই আরেক দফা কান্না করা শুরু করে দিল রাহি হাজার চাওয়া সত্ত্বেও সে নিজের কান্নাটা লুকিয়ে রাখতে পারছে না তার মন বলছে আরো কাঁদো বেশি করে কাঁদো নীরবের সামনে তোমার কষ্টটাকে প্রকাশ করো নীরব দেখুক তোমার কান্না কিন্তু মস্তিষ্ক বলছে সম্পূর্ণ উল্টো কথা নীরবের সামনে কাঁদতে মানা করছে সে কারণ এতে নীরবের সামনে নিজের দুর্বলতা দেখানো হয়ে যাবে আর পরে নীরব হয়তো আবারও কষ্ট দিবে রাহির চোখের জল দেখে নীরব নিজেকে আটকে রাখতে পারেনি সেও দুফোটা চোখের জল ফেলে নিয়ে রাহিকে বলল রাহি বিশ্বাস করো আমার উপর আমি আর কখনও কষ্ট দিব না তোমাকে দুনিয়ার সব সুখ দিব তোমাকে তোমার কোনো ক্ষতি হতে দিব না কোনো অভিযোগের সুযোগ পাবে মা তুমি একটা চান্স দিয়ে দেখো আমাকে যদি এবারও তোমার বিশ্বাস ভাঙ্গি তাহলে আর কখনো ফিরে আসব না কখনোও না আপনার এসব কথায় বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে আমার ভয় লাগছে যদি আপনি আবারও এমন কিছু করেন তাই আমি আর আপনার কথায় বিশ্বাস করছি না বারবার কষ্ট পাওয়ার মতো শক্ত মেয়ে আমি না বলেই রাহি চলে গেল আর নীরব সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল সে জানে পুরো সত্যটা বললে রাহি তাকে ক্ষমা করে দিবে কিন্তু পুরো সত্য বলার সাহসটুকু তার নেই নীরব নিজের রুমে বসে বই নিয়ে পড়ছে হঠাৎ নূর দরজায় নক করল ভাইয়া আসব হুমায় এতে জিজ্ঞাস করার কি আছে নূর এসে নীরবের পাশে বসল নীরব এখনো পড়ছে বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর নূর জিজ্ঞাস করল রাহি রাজি হয়েছে নীরব বইটা বন্ধ করে হতাশার সুরে বলল ও কি এত সহজে রাজি হওয়ার মানুষ নাকি তাহলে সেদিনকার সব বলে দিলেই তে পারিস তুই পাগল নাকি সেদিনকার সব বললে ওর মনে হাজারো প্রশ্ন জাগবে পলাশ সরকারকে কেন এমন করেছে কেন আমাদের সাথে ওর শত্রুতা সব জানতে চাইবে আর তুই জানিস এসব বলার সাহস আমার একটুও নেই শুধু ভয় আছে যে সবটুকি শোনার পর যদিও মেনে নিতে না পারে যদি আমাকে হিংস্রভাবে আমার থেকে ভয় পায় আমাকে যদি ছেড়ে চলে যায় তখন আমি কি করব ওকে ছাড়া পুরো জীবন কল্পনা করলেই শূন্যতা ঘিরে ধরে আমাকে তাহলে কি রাহিকে কখনোই সবটা বলবি না সেটা জানি না এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভরশীল ও যদি হুট করে কিছু জেনে ফেলে তাহলে বলতেই হবে কিন্তু আমি স্বেচ্ছায় কিছু বলতে পারবো না আমার আর রাহির বিয়েটা হয়ে গেলে আমি কিছুটা চিন্তামুক্ত থাকতে পারবো কারণ তখন রাহি সব কিছু জেনে যাওয়ার পরও আমাকে ছেড়ে যেতে ইতস্তত বোধ করবে তাহলে সেক্ষেত্রে তোর আর রাহির বিয়েটা যত দ্রুত সম্ভব হওয়া দরকার বাট হবে কিভাবে সেটাই ভাবনার বিষয় ও যেরকম মানুষ কখনো ও আমাকে বিয়ে করতে রাজি হবে না সেক্ষেত্রে একটা পথই খোলা থাকবে আমার জন্য আর তাহলেও জোর করে বিয়ে করা আমি চাইছি না জোর করে বিয়ে করতে কিন্তু আর কিছুদিনের মধ্যেও যদি রাহি রাজি না হয় তাহলে আমাকে এই স্টেপটা নিতে হবে নূর আর কিছু না বলে চুপ করে থাকে কয়েক মুহূর্তের জন্য সেখানে নীরবতা বিরাজ করে নীরব অন্য চিন্তায় বিভোর হয়ে আছে আর নূর অন্য চিন্তায় সে চিন্তা করছে কিভাবে তারা রাহাতের বিষয়টা নীরবের সামনে তুলে ধরবে নূর কিছুটা ইতস্তত নিয়ে বলল ভাইয়া একটা কথা বলবো থুম বল ভাইয়া আসলে আমি বলতে চাইছিলাম যে আমি আর রাহাত একে অপরকে ভালোবাসি বলেই ভয় চোখ বন্ধ করে ফেললো নূর সে প্রচুর ভয় পাচ্ছে না জানি নীরবের কি রিয়েকশন হয় বেশ কিছুক্ষণ পরও নীরবের সারা শব্দ না পেয়ে নূর চোখ খুলে দেখল নীরব মুখ টিপে হেসে যাচ্ছে কি হলো ভাইয়া হাসছিস কেন আমি কি হাসির কিছু বলেছি হাসির কথা বলিসনি বাট কথাটা বলার পর যেমন ভয় পেলি মনে হলো আমি তোকে খেয়ে ফেলবো তাই এত ভয় পাচ্ছিস তো এসব কথা ভাইকে বা প্যারেন্টসকে বললে ভয় তো লাগবেই আর তুই প্লিজ হাসিটা থামা সিরিয়াস কথা আচ্ছা কালকেই আমি তোর আর রাহাতের বিয়ের বিষয়ে কথা বলতে যাব সকালেই বলবো ভাইয়া তুই বুঝলি কিভাবে আমি বিয়ের কথা বলবো। তুই আমার ছোট্ট বোন তোর মনের কথা আমি বুঝবো না তোকে বুঝবে নূর কিছু না বলে তৃপ্তির হাসি দেয় যা এখন উইদাউট এনি টেনশন ঘুমিয়ে পড় নূর কি হেসে আর কিছু না বলে চলে গেল রাহি রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য এপ্রনটা পড়তে যাবে তার আগেই কলিংবেলের আওয়াজ কানে ভেসে আসলো তার এপ্রনটা হাতে নিয়েই সে ছুটল দরজা খুলতে দরজা খোলার সাথে সাথেই নীরব হুরহুর করে বাসার ভিতরে ঢুকে পড়ল নীরবের এহেন কাজে অবাকের চরম সীমায় পৌঁছে গেল রাহি সে কিছু বলতে যাবে তার আগেই নীরব ড্রয়িং রুমে যেতে যেতে বলল আমার হাতে সময় কম তাড়াতাড়ি তোমার মামা মামিকে ডাকো আর এই আশায় থেকো না যে আমি তোমার সাথে কথা বলতে এসেছি রাহি নীরবের কথাবার্তা শুনে অবাক হয়ে যায় এ মুহূর্তে নীরবকে দেখে রাহির মনে হচ্ছে নীরবের চেয়ে ব্যস্ত মানুষ হয়তো এ দুনিয়াতে দ্বিতীয়টা নেই রাহি আর এ না থেকে রাহেলা বেগম আর মাহবুব সাহেবকে ডাকতে গেল রাহেলা বেগম আর মাহবুব সাহেব এসে বসার পরপরই রাহা তার মহুয়াও এসে বসল রাহি দাঁড়িয়ে আছে এত সকাল সকাল আমাদের বাসায় যে কোনো কাজ আছে জি আঙ্কেল জরুরি কথা আছে বলো কি জরুরি কথা আছে আঙ্কেল বিয়ের বিষয়ে কথা আছে আপনার সাহস তো কম না কোন মুখে বিয়ের কথা নিয়ে আসেন আমাদের বাসায় কালকের আপনার সাথে কথা হলো আপনাকে বললামও আমি আমার জীবনে আর দখল না দিতে আর আজকেই আপনি আমার আর আপনার বিয়ের কথা বলতে চলে এলেন লাজলজ্জা বলতে কিছু নেই কি আপনার আহা তুই আগে নীরবকে কথাটা শেষ তো করতে দিবি এদিকে রাহির কথাবার্তা শুনে নীরব মুখ টিপে হেসে যাচ্ছে সে হাসিটাকে দমিয়ে রাখার চেষ্টা করে বলল সেটাইতে আঙ্কেল আমাকে কথাটা সম্পূর্ণ শেষ করতে না দিয়েই রাহি অতিবুজবানের মতো কথা শুরু করে দিল আঙ্কেল আমি আসলে আর রাহাতের বিয়ের বিষয়ে কথা বলতে এসেছিলাম নীরবের শেষ কথাটুকু শোনার পর রাহি যেন আকাশ থেকে পড়ল সে কি ভেবেছিল আর হল কি নিজের মুখে নিজেরই কয়েকটা চর দিতে ইচ্ছা করছে তার অতিবুজবান হওয়ার কারণে সবার সামনে বেকুব বনে গেল সে সে মনে মনে ভাবছে কি দরকার ছিল পুরো কথা না শুনে আগ বাড়িয়ে কথা বলার এখন সবার সামনে যে ইজ্জতের ফালুদা হয়ে গেল সেটার কি হবে নীরবসহ বাকি সবাই রাহিরে কাণ্ডে মুখ টিপে হেসে যাচ্ছে সবার হাসি দেখে রাহি আরও লজ্জায় পড়ে গেল তার মুখের অবস্থা একদম দেখার মতো হয়েছে আমি হাসির কিছু বলেনি ওই এমনি মুখ ফসকে বের হয়ে গিয়েছে কথাটা রাহির কথা বলতে দেরি হল কিন্তু ড্রয়িং রুমে সবার হাসি রোল পড়তে সময় লাগল না সবাই অট্টহাসিতে ফেটে পড়ল সবার এ হাসি দেখে রাহি একটা ভেঞ্চি কেটে চলে গেল নিজের রুমে রাহি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সবার হাসি থামল আঙ্কেল আসলে রাহা তার নূর একে অপরকে ভালোবাসে তাই আমি চাইছি ওদের বিয়েটা যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার আব্বু অসুস্থ তাই সব দায়িত্ব আমার উপরই নূরকে আমাদের পরিবারের সবাই পছন্দ করে ও এ বাড়ির বউ হয়ে আসলে আমরা সবাই নিজেকে সৌভাগ্যবান মনে করব তো তুমি বিয়ের কথাবার্তা বলতে এলে কেন আমরাই আসতাম ছেলেপক্ষ বলে কথা সে কি বলেন আঙ্কেল আপনারা বড় আর আমি ছোট সে হিসেবে তো আমি আসব আমার বোনের বিয়ের সম্বন্ধ নিয়ে তো বলুন আঙ্কেল কবে আমার বোনটা আপনাদের বাসায় বউ হয়ে আসবে তুমি বলো তোমার সুবিধা মতো যে ডেট ফিক্সড করবে সেই ডেটেই বিয়ে হবে আঙ্কেল আমার সুবিধা অসুবিধা নেই আপনারা যখন চাইবেন তখন তিন সপ্তাহ পর হলে কেমন হয় রাহাত আমাদের বাড়ির বড় ছেলে তাই সবাইকে জানাতে হবে তো ওর বিয়ের বিষয়ে কোনো সমস্যা নেই আঙ্কেল তিন সপ্তাহ পরি তাহলে ধুমধাম করে অনুষ্ঠান করে কনে বিদায় করব আমরা রাহেলা বেগম আর মাহবুব সাহেবের মুখে তৃপ্তির একটা হাসি দেখা গেল মহুয়া আর রাহাতও খুব খুশি হয়েছে আচ্ছা আঙ্কেল আমি তাহলে উঠি আবার হসপিটালে যেতে হবে আচ্ছা তোমার যদি সমস্যা না থাকে রাহিকে তোমার সাথে নিয়ে যাও ওকে আঙ্কেল আমার কোনো সমস্যা নেই রাহিকে ডাকুন মাহবুব সাহেব রাহিকে ডাক দেওয়ার কিছুক্ষণ পরেই রাহি ব্যাগ নিয়ে হাজির হল মামা ডাকছিলে আমি এখনি বের হব থুম নীরবের সাথে যা আজকে তাহলে তোর লেটো হবে না 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 আমি একাই যেতে পারবো উনার সাহায্যের প্রয়োজন নেই না তুই নীরবের সাথেই যাবি না মানে না আমি একাই যাব নীরবের সাথেই তুই যাবি আর একটা কথাও শুনবো না আমি মাহবুব সাহেবের ধমক শুনে রাহি বাধ্য মেয়ের মতো রাজি হয়ে গেল সে আর কিছু না বলে বেরিয়ে গেল আর নীরব মাহবুব সাহেবকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল গাড়িতে চুপচাপ বসে আছে রাহি নীরব গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে রাহির দিকে তাকাচ্ছে রাহি মুখটা একদম বাচ্চাদের মতো ফুলিয়ে রেখেছে রাহির এমন অবস্থা দেখে নীরবের ইচ্ছা করছে রাহিকে একটু জ্বালাতে যেই ভাবা সেই কাজ নীরব গাড়ির স্পিড অল্প ধীর করে রাহিকে বলল আঙ্কেলের কথাটা একবারে মেনে নিলে আর ধমক শুনতে হতো না আপনাকে এত কথা বলতে কে বলেছে রাস্তার দিকে নজর দিন নীরব বাধ্য ছেলের মতো রাহির কথা শুনে গাড়ি চালানোয় মনোযোগ দিল কিছুক্ষণ চুপ থেকে সে আবারও বলল তুমি তো দেখছি বিয়ের করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছো তাই তো মনে শুধু বিয়ে বিয়ে করে আপনার সমস্যাটা কি এত কথা বলেন কেন তখনকার তোমার ফেস এক্সপ্রেশনটা সেই ছিল সেই মানে সেই রাহি এবার বিরক্তিকর মুখের অভিব্যক্তি করে সামনের দিকে তাকাল এতক্ষণে তারা কলেজের কাছাকাছি চলে এসেছে কলেজের আশেতী নীরব গাড়ি থামিয়ে দিল তোমার স্বপ্নটা খুব শীঘ্রই সত্যি হবে মিসরাহি রাহি কিছু না বলে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল তার নীরব রাহির যাওয়ার পানে তাকিয়ে থেকে মুচকি হাসতে লাগল ক্লাস শেষে কলেজের পাশের ক্যাফেতে বসে আছে রাহি আর ঝুমা তারা দুজন নানা গল্পে মশগুল এমন সময় তিন চারজন লোক এসে রাহির আর ঝুমার পাশে কয়েকটা চেয়ার এনে বসল অপরিচিত লোকগুলোকে দেখে রাহি আর ঝুমা বেশ ভয় পেয়ে গেল রাহি আশেপাশে তাকিয়ে দেখলো ক্যাফে একদম খালি শুধু সে ঝুমা আর এই লোকগুলো আছে রাহি ভয়ে শুকনো একটা ঢোক গিলল এদিকে ঝুমাতে ভয় থরথর করে কাঁপছে কেমন আছেন ভাবি লোকগুলো মুখে ভাবি শব্দতা শুনে একদিকে যেমন রাহি ভয় পেল আবার তেমনি অবাক হলো সে কিছু না বলে চুপচাপ বসে রইল ওই লোকটি আবার রাহিকে বলল আপনার সাথে কথা বলবে ভাইজান নিন কথা বলুন বলে লোকটি নিজের ফোন রাহির কাছে দিল আপনারা কারা আর কার কথা বলছেন আরে ভাবি আগে কথা বলুন তো না হলে আপনার আর আপনার এ বান্ধবীর ক্ষতি করতে আমরা একটুও পিছো পা হব না লোকটির কথায় রাহি ভয় ভয় ফোনটা হাতে নিয়ে কানে ধরল সাথে সাথে ওপাশ থেকে একজন বলে উঠল কেমন আছো জানেমান আমাকে ভুলে গিয়েছ বুঝি কণ্ঠস্বরটা শুনে রাহি কিছুটা চমকে উঠল কারণ কণ্ঠস্বরটা পরিচিত লাগছে তার কাছে মনে হচ্ছে এর আগেও বেশ কয়েকবার এ কণ্ঠস্বরটা শুনেছে সে আপনি কে তুমি এত ইনোসেন্ট কেন আমাকে চিনছ না রাহি কিছু বলতে যাবে তার আগেই নীরব এসে রাহির কাছে থেকে ফোন নিয়ে ছুঁড়ে ফেলে দিল নীরবের এমন হুটহাট করা কাজে রাহি চমকে দাঁড়িয়ে পড়ল সাথে সেই লোকগুলো ও রাগে দাঁড়িয়েও পড়ল নীরবের চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে সে রাহি আর ঝুমাকে বলল তোমরা এখনই এখান থেকে চলে যাও নীরবের কথা শোনার পরও রাহি দাঁড়িয়ে রইল কেন যেন তার মনে হল এখানে থাকলে নীরবের কোনো ক্ষতি হবে না ঠুট করে নীরবকে নিয়ে হাজার চিন্তা ভর করল রাহির মনের মধ্যে আই সেইড লিভ ফ্রম হেয়ার নীরবের ধমক শুনে কেঁপে উঠে রাহি ঝুমা তাড়াতাড়ি রাহিকে নিয়ে বের হয়ে যায় রাহির মপ কিছুতেই যেতে চাইছে সে ঝুমাকে চলে যেতে বলে ক্যাফের বাইরে এসে দাঁড়াল তোরা কারা আর রাহির পিছে কেন পড়ে আছিস তুই কেরে আমাদের ভাবির সাথে তোর কি কিসের ভাবি রাহি আমার উডবি ওয়াইফ ওর দিকে নজরও দিবি না কেন রে ও তো আমাদের ভাইজানের বউ তোদের ভাইজানকে বলে দিস রাহির সাথে আমার বিয়ে হবে ওর দিকে চোখ তুলে তাকালো আমি চোখ তুলো ফেলবো আরে বাহ তোর তো শরীরে ভালোই তেল কথাতেই ধার কত এই তোরা ছেলের তেল বের করে দেত বলেই একজন নীরবকে মারার জন্য এগিয়ে এলো কিন্তু তার আগেই নীরব সে লোকটাকে মারল ব্যাস নীরব আর লোকগুলোর মধ্যে বেদম মারপিট হতে লাগল বাইরে থেকে মারপিট দেখে রাহি তাড়াতাড়ি ক্যাফের ভিতরে চলে আসলো নীরব নিজের সাধ্যমতো মেরে যাচ্ছে লোকগুলোকে লোকগুলোও থেমে নেই মারামারি এক পর্যায়ে একজন একটা চেয়ার উঠিয়ে নীরবকে মারলো নীরব টাল সামলাতে না পেরে পড়ে গেল এতগুলো লোকের সাথে তার একার পক্ষে পেরে ওঠা দুষ্কর হয়ে গিয়েছে লোকগুলো নীরবকের চেয়ার দিয়ে আরেকবার মারতে যাবে তার আগেই রাহি এসে লোকগুলোর সামনে রিকোয়েস্ট করতে লাগলে যাতে নীরবকে না মারে রাহির বলার পরও তার নীরবকে দুচারটা লাথি মারলো এদিকে নীরবের অবস্থাও ভালো না চেয়ার দিয়ে মারায় বেশ জখম হয়েছে সে রাহিকে সে কিছু বলতে যাবে তার আগেই রাহি চিৎকার করে বলতে লাগল প্লিজ উনাকে ছেড়ে দিন কেউ আছেন আমাদের সাহায্য করুন প্লিজ রাহি চিৎকার শুনে লোকগুলো ভাবল আশেপাশের থেকে কেউ আসার আগেই তাদের কেটে পড়তে হবে এই ভেবেই সবাই তাড়াতাড়ি বের হয়ে গেল রাহি নীরবের এ অবস্থা দেখে অঝরে কেঁদে যাচ্ছে দিক্বিদিক শূন্য হয়ে পড়েছে সে তার মনের কথাই শেষমেশ হল রাহি নীরবের জখম অবস্থা দেখে কান্না করে যাচ্ছে চোখের জল যেন কোনো বাধাই মানতে চাইছে না নীরবের ঠোঁটের কোনা দিয়ে রক্ত বের হচ্ছে আর হাতও খানিকটা কেটে গিয়ে রক্ত পড়ছে সারা শরীর ব্যথায় জর্জরিত ক্যাফের ফ্লোরে সে পড়ে আছে রাহি চোখের পানি মুছে নীরবের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল নীরবের ঠোঁটের কাছে হাত বুলিয়ে রাহি কান্নারত অবস্থায় বলল আপনি এখানে আসতে গেলেন কেন আপনি না আসলে এমন মারামারি হতো না মুখ দিয়ে আওয়াজ বের করতেও মনে হচ্ছে অনেক পরিশ্রমের দরকার আওয়াজ বের করার মতো শক্তিটুকু সে পাচ্ছে না তারপরও কষ্টক্রে সে বলল আমি তো ক্যাফেতে কিছু খাওয়া দাওয়া করতে এসেছিলাম আর এসেই দেখলাম তোমার আশেপাশে লোকগুলো বসে আছে এতক্ষণে আশেপাশে থেকে বেশ কজন লোকজন চলে এসেছে একজন নীরবের এ অবস্থা দেখে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকল হসপিটালের কাছেই ক্যাফে বলে অ্যাম্বুলেন্স আসতে বেশি সময় লাগল না নীরবকে ধরে অ্যাম্বুলেন্সে উঠানো হলো আর নীরবের পাশে রাহি বসল নীরবের কথা বলার পর সে কিছু বলতে যাবে তার আগেই অ্যাম্বুলেন্স চলো আসল সেজন্য সে বাকি কথাটুকুও শেষ করতে পারল না এর পর নীরবকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছে আগের তুলনায় সে এখন কিছুটা সুস্থ তবুও সারা শরীর প্রচণ্ড ব্যথা করছে এজন্য অবশ্য পেইনকিলার দেওয়া হয়েছে নীরবের অবস্থার কথা রাহি ফোন করে নূর রাহা তার মাহতাবকে জানিয়ে দেয় রাহির ফোন পেয়ে তারা দ্রুত হসপিটালে চলে আসে নূর মাহতাব আর রাহাত নীরবের সাথে দেখা করে বাইরে বসে আছে নূর অবশ্য রাহাত আর মাহতাবকে চলে যেতে বলেছিল কিন্তু তারা কেউই যায়নি রাহি নীরবের পাশে একটা টুলে বসে আছে মনমরা হয়ে মুখটা বেশ মলিন দেখা যাচ্ছে রাহি অপরাধীর কণ্ঠে বলল আমার জন্য এমনটা হয়েছে সব আমার জন্য হয়েছে আমি কোনো মুখে আপনার কাছে মাপ চাইব বুঝে উঠতে পারছি না তোমার জন্য কিছুই হয়নি তোমার ভালোবাসার জন্য এমনটা হয়েছে মানে মানেটা সিম্পল মিস রাহি তোমার প্রেম না পড়লে আমি কি এমন মারামারি করতে যেতাম নাকি তোমার ভালোবাসায় আমি অন্ধ তোমার কোনো রূপ ক্ষতি আমার সহ্য হয় না ওই লোকগুলোকে তোমার পাশে দেখে আমার মন অজানা ভয় কেঁপে উঠেছিল ভয় ছিলাম আবার তোমার না কিছু হয়ে যায় রাহি একদম চুপচাপ বসে নীরবের কথাগুলো শুনছে রাহি ভাবছে আজব তো এই ছেলেটার কথা একটু মনোযোগ দিয়ে শান্ত হয়ে শুনলে মনে হয় কথাগুলো সম্মোহন করে কথাগুলোয় আলাদা একটা জাদু আছে যা সবসময় আকর্ষণ করে রাখতে চায় এতদিন তো আমি নীরবের কথায় বিভোর হয়নি হয়তো শান্ত হয়ে শুনতাম ন বা শুনতে চাইতাম না কথাগুলো তাই এমনটা হয়েছিল উফে ছেলেটার কথাবার্তা আবারও আমাকে পাগল করে তুলবে এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছ তেমন কিছু না তুমি শুরুতে কি যেন বলছিলে কি বলেছিলাম ওই যে আমার কাছে কিভাবে ক্ষমা চাইবে হুম কি করতে হবে বলুন আমাকে আমি করব বেশি কিছু না আমাকে জাস্ট মাফ করে দিতে হবে কি পারবে না রাহি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে রইল সে ভেবেছিল কি না কি করতে হবে তাকে কিন্তু এমন কিছুই হল না পারবে না এমনটা করতে খুব কষ্টের কাজ না তো এটা রাহি একটু ভেবে দেখো না প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ আমি পাক্কা ওয়াদা করছি নেক্সট বার এমন হবে না তোমার সময় লাগলে সময় নাও বাট প্লিজ শেষ পর্যন্ত আমাকে মাফ করো নীরবের কণ্ঠে একদিকে যেমন চিন্তার আভাস পাওয়া গেল তেমনই আকুতি মিনতির ধ্বনি শোনা গেল রাহি চিন্তা করছে রাহির চিন্তার ধরন নীরবকে আরেক চিন্তার সমুদ্রে ফেলে দিয়েছে নানা চিন্তাভাবনা এসে ভর করল নীরবের মাথায় রাহি বেশ কিছুক্ষণ ধরে চিন্তা ভাবনা করে বলল আচ্ছা ক্ষমা করে দিলাম আপনাকে অন্য কেউ হলে কি করত জানি না বাট আমার দ্বারা আপনার এ অবস্থা আর সহ্য হচ্ছে না শুধু যে আমি কষ্ট পাচ্ছি তা নয় আপনিও কষ্ট পেয়েছেন সেটা আপনাকে দেখে স্পষ্ট বুঝতে পারছি রাহির কথাগুলো শুনে নীরব তৃপ্তির একটা হাসি দেয় আজকে যেন তার খুশির সীমা রইল না খুশির জোয়ারে ভেসে বেড়াচ্ছে সে রাহি তুমি জানো না এ মুহূর্তে তোমাকে কি করতে ইচ্ছা হচ্ছে আমার কি করতে ইচ্ছা করছে তোমাকে টাইট একটা হাক দিতে ইচ্ছা করছে সামলান বাবু সামলান নিজেকে আগে নিজের হাত পায়ের দিকে তাকান আর এখনই এসব জড়িয়ে ধরা হবে না সেসব বিয়ের পর বাহ বাহ আমার মিস রাহির তো দেখি খুব মিসেস রাহি হওয়ার ইচ্ছা জাগছে সমস্যা নেই খুব শীঘ্রই মনের এই ইচ্ছাটা পূরণ করে দিব আমি আপনি রেস্ট নিন এত কথা বললে তাড়াতাড়ি সুস্থ হবেন কিভাবে এবার দেখো আমি কত তাড়াতাড়ি সুস্থ হই মনটা তো আমার নাচছে শরীরটাও দেখবে খুব জলদি নাচা শুরু করে দিবে রাহি নীরবের কথা শুনে হাসতে হাসতে বাইরে চলে আসে আজ দিন পর সে বিনা দ্বিধায় মন খুলে হাসল মনটা আজ বড়ই ভালো লাগছে হয়তো এবার তার জীবনে খুশি আসতে চলেছে হয়তো এবার সে ভালোবাসার মানুষটার সঙ্গ পাবে রাহির মুখের হাসি দেখে মনটা ফুরফুরে হয়ে গেল নীরবের এতক্ষণ রাহির সাথে কথায় এতটাই বিভোর ছিল যে সারা শরীরে ব্যথাটুকু বিন্দুমাত্র প্রভাব ফেলেনি অথচ রাহি যাওয়ার সাথে সাথে হালকা একটু নাড়াচাড়াতেই নীরবের সারা শরীর যেন ব্যথায় জর্জরিত হয়ে গেল শরীরের ব্যথা নিয়েই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগল নীরব দুই দিন পর নীরবকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হলো এখন আগের চেয়ে শরীর অনেকটা ভালো শুধু জায়গায় জায়গায় হালকা ব্যথা আছে নীরবকে হসপিটাল থেকে আনতে রাহা তার মাহতাব গেল নীরব বাসায় এসে প্রথমেই তার বাবার সাথে দেখা করল এরপর নিজের রুমে গিয়ে রেস্ট নিল প্রায় ঘণ্টাখানেক পরে রাহি রাহেল বেগম মাহবুব সাহেব আর মহুয়া দেখতে এলো নীরবকে রাহাত আর মাহবুব নীরবদের ড্রয়িং রুমে বসে আছে সাথে নূরো রাহিদের বাসা থেকে সবাই আসার পর রাহাত মাহতাব আর নূরো নীরবের রুমে গেল মহুয়ার কাছে সবটা শুনলাম তোমার আর রাহির ব্যাপারে তো আমি একটা কথা বলতে চাই নীরব জি বলুন আঙ্কেল যদি তোমার আপত্তি না থাকে তাহলে রাহাত আর নূরের সাথে তোমাদের দুজনের বিয়েটাও সেরে ফেলতে চাই কি বলো আঙ্কেল আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন আমার কোনো আপত্তি নেই এরপর নীরব রাহির দিকে তাকিয়ে আবারও বলল আমি তো শুধু রাহিকে এ বাড়ির বউ করার অপেক্ষায় আছি নীরবের কথা শুনে রাহি বেশ লজ্জা পেল আর উপস্থিত সবার মধ্যে ছোটখাটো একটা হাসির রোল পড়ে গেল রাহি আর এক একমুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাসায় চলে গেল রাহির চলে যাওয়া দেখে রাহেলা বেগম হালকা হেসে বললেন মেয়ে আমার লজ্জা পেয়েছে তোমরাও না মেয়েটাকে এত লজ্জা দিলে কেন যাই হোক এখন সবাই চলো নীরবকে একটু রেস্ট নিতে দাও তোর সাথে কিছু কথা আছে থুম বল মহুয়ার ব্যাপারে কি চিন্তা করেছিস মানে ওর ব্যাপারে কি চিন্তা করব আমি বেশি নাটক করিস না মহুয়া যে তোকে লাইক করে জানিস না বুঝি হুম জানিত তো তো মানে কি তো মানে তুই মহুয়াকে প্রপোজ কবে করবি আমি কেন ওকে প্রপোজ করতে যাব সে কি তুই মহুয়াকে লাইক করিস মহুয়াও তোকে লাইক করে তো প্রবলেম কোথায় এক মিনিট এক মিনিট তোকে কে বলল আমি মহুয়াকে লাইক করি সব কথা কি আর বলতে হয় নাকি আর তোর ফ্রেন্ড এতটুকু তো বুঝতেই পারি তুই মহুয়াকে লাইক করিস বাট তুই মানে নারাজ আমার মনে হয় তুই এখনো মহুয়াকে সেই লেভেলের লাইক করিস না অবশ্য সেই লেভেলের লাইক করা মানে তুই ওকে ভালোবেসে ফেলেছিস এন্ডাইনো তুই এখনো ওকে ভালোবাসিস না বাট প্রবলেম নেই তোর মনে ওর জন্য ভালোবাসার ফিলিংস জাগতে বেশি সময় লাগবে না জাস্ট ওয়েট ফর সাম টাইম মাহতাব নীরবের কথা শুনে বেশ অবাকই হয়ে যায় নীরব যে তার মনের কথাটাই বলেছে এটা তাকে মানতেই হবে হ্যাঁ সে মহুয়াকে পছন্দ করে কিন্তু সেই পছন্দের পর্যায়টা এখনও ভালোবাসার পর্যায়ে যায়নি আমার মনে হচ্ছে আমাকেই তোর আর মহুয়ার ভালোবাসা ঠেলাগাড়িতে ধাক্কা দিতে হবে না হলে সেটা আগাবে না এতটুকু তো জানি আমি এখন আসি তুই রেস্ট নে বাসায় গিয়ে অফিসের কাজ করব অনেকটা কাজ পড়ে আছে নীরবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মাহতাব উঠে চলে গেল মাহতাব চলে যাওয়ার পর নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ল রাতের খাবার খেয়ে মহুয়া রাহি বারান্দায় বসে আছে চুপচাপ রাহি বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল জানিস মহুয়া আজ অনেক দিন পর মনটা খুব ভালো লাগছে একটা শান্তির নিশ্বাস নিতে পারছি আমি বুঝছি না মনটা অজানা কারণেই ভালো লাগছে তোমার আর নীরব ভাইয়ার বিয়ের কথা শুনে এত খুশি লাগছে সেটা জানি আমি তা তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি এবার যেন আমার আর নীরবের ভালোবাসাটা পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে থুম রাহি আর কিছু না বলে আকাশে বিদ্যমান পূর্ণিমার চাঁদটা দেখতে লাগল আমি কালকেই মাহতাব ভাইয়াকে প্রপোজ করব মহুয়ার এমন হুটহাট কথায় রাহি যেমন চমকে উঠল তেমন অবাক হল সে জানে মহুয়া মাহতাবকে লাইক করে বাট মহুয়া যে প্রোপোজ করবে এটা সে ভাবেও নি মহুয়া তুই কি হুশে আছিস কি যাতা বলছিস যাতা বলছি না রাহিপু আমি উনাকে প্রোপোজ করব এতে উনার জবাব যা হবে তাই আমি মেনে নিব বাট এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না আমার পক্ষে আর কতদিন আমি ওয়েট করব এ জানার জন্য যে মাহতাব ভাইয়া আমাকে পছন্দ করে নাকি এতদিন আর আশায় বসে থাকা সম্ভব না কালকে প্রপোজ করব এতে উনার জবাব যা হবে তাতে আমি শান্তিটুকু তো পাব না হলে কোনো আশাই আর থাকবে না আর হ্যাঁ হলে তো ভালো রাহি মহুয়ার কথায় থ বনে যায় ক্লাস টেনে পড়া একটা মেয়ে এত বুঝে কি করে ভাবলেই গা শিউরে উঠে রাহির তোর যেটা ভালো মনে হয় সেটা কর কিন্তু যাই করিস কোনো অঘটন ঘটাবি না দয়া করে আপু তুমি নিশ্চিত থাকো এমন কিছুই হবে না বলে মহুয়া সেখান থেকে চলো গেল আর রাহি দাড়িওয়ে রইল চুপটি করে প্রায় দশ মিনিট পর রাহির ফোন বেজে উঠল অন্নমনস্ক রাহি ফোনের আওয়াজে চমকে উঠল হুড়োহুড়ি করে ফোন হাতে নিয়ে দেখল নীরব কল করেছে রাহি তাড়াতাড়ি ফোন রিসিভ করে কণ্ঠস্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল হ্যালো কি করছিলে মিস রাহি তেমন কিছুই না বারান্দায় বসে বসে চন্দ্রবিলাস করছিলাম দিস ইজ নট ফেয়ার আমাকে না নিয়ে একা একাই চন্দ্রবিলাস করছিলে আপনাকে নিব কি করে আপনি এক জায়গায় আর আমি অন্য জায়গায় তুমি বললে আমি চলে আসতাম বলো তো এখনই চলে আসি হুম আসুন দেখি পারেন নাকি ঠিক আছে আসছি তুমি দরজার কাছে দাঁড়িয়ে থাকো আরে না না আপনি পাগল হয়ে গিয়েছেন নাকি এই রাতে আপনি আসলে সবাই কি ভাববে এত ভয় পাওয়ার কি আছে আমি তো জাস্ট মজা করছিলাম বাঁচালে নামায় আর কিছু বলার আগেই রাহেলা বেগমের ডাক পড়ল রাহি মামির কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি বলল রাখছি ফোন মামি ডাকছে নীরবকে কিছু বলার সুযোগ না দিয়েই রাহি ফোন কেটে দিল রেস্টুরেন্ট সামনাসামনি বসে আছে মহুয়া আর মাহতাব ভুট করে মহুয়া বলে বসল আমি আপনাকে ভালোবাসি মাহতাব পানি খাচ্ছিল মহুয়ার কথা শুনে সে বিষম খেয়ে বলল কি বললে তুমি আমি আপনাকে ভালোবাসি আপনার মতামত কি মহুয়ার কথায় মাহতাব যেন আকাশ থেকে পড়ল এতটুকু মেয়ে ভয়বিহীন এমন কথা বলে দিবে এটা কল্পনাও করেনি মাহতাব এখন তার মাথায় একটা কথাই ঘুরছে যে সে মহুয়াকে কি জবাব দিবে নাও করতে ইচ্ছা করছে না আবার হ্যাঁ বলতেও ইতস্তত বোধ হচ্ছে এসব ভাবতে ভাবতেই মাহতাবের ফোন বেজে উঠল অফিসের ফোন দেখে হাফ ছেড়ে বাঁচল সে এবার মহুয়াকে পাশ কাটিয়ে অফিসের কাজের বাহানা দিয়ে সে চলে যেতে পারবে আমার কাজ আছে মহুয়া আমি উঠছি বলেই মহুয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মাহতাব উঠে চলে গেল আর মহুয়া মাহতাবের রেহেনো কাজে পুরোথ বনে গেল তার ভালোবাসার সুতা সেখানেই আটকে রইল যেখানে কিছুক্ষণ আগেও ছিল কোনো জবাবই পেল না সে দেখতে দেখতে দুটা সপ্তাহ কেটে গেল নীরব রাহিয়ার আর নূর রাহাতের বিয়ের আর মাত্র এক সপ্তাহ আছে মেহমানরা সব আশা শুরু করে দিয়েছে পুরো বাড়ি লোকে লোকারণ্য সারা বাড়ি জুড়ে এত মানুষ দেখে মাহবুব সাহেব রাহাত আর নীরব মিলে ডিসিশন নিল বিয়ের সব অনুষ্ঠান কাছের কমিউনিটি সেন্টারে হবে ভাগ্য ভালো ছিল যে বিয়ের এক সপ্তাহ আগেও কমিউনিটি সেন্টার ভাড়া করতে পেরেছেন বাড়ির দ্বিতীয় আর তৃতীয় তলা মানুষে গিজগিজ করছে সবার মাঝেই চরম ব্যস্ততা বিয়ে বাড়িতে নানা রকম কাজ থাকে ব্যস্ততা থাকে সেসবেরই অংশ হিসেবে এদিক ওদিক ছুটাছুটি করছে মহুয়া তার মাঝে কি কম ব্যস্ততা নাকি একসাথে ভাই আর বোনের বিয়ে একদিকে যেমন মা চাচীর কাজে তাকে সাহায্য করতে হচ্ছে তেমনি বিয়ে উপলক্ষে সময় সুযোগ বুঝে রূপচর্চা করছে বিয়ের আগের সব ফেসিয়াল আর বিয়ের সাজসজ্জার জন্য রাহি আর নূর মিলে বাসার কাছের পার্লারে বুকিং দিয়েছে বিয়ের সব সারি গহনা এক সপ্তাহ আগেই কেনা হয়ে গিয়েছে কলেজ থেকে বাসায় যাওয়ার জন্য রাস্তায় রিকশার অপেক্ষা করছে রাহি হঠাৎ তার পাশে এসে নীরব গাড়ি থামালো গাড়ির জানালো খুলে রাহিকে বলল বরের গাড়ি থাকতে অযথা রিক্সায় চরে বাসায় যাবে কেন বর আসলো কোথা থেকে আমি তো এখনো বিয়েই করেনি আচ্ছা হল মাই মিস্টেক হবু বর এবার ঠিক আছে হুম ঠিক আছে রেস্টুরেন্টে যাবে চলুন যাই এরপর নীরব গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে থামালো রাহি নেমে গেলে নীরব গাড়ি পার্ক করে আসলো তারপর দুজন একসাথে রেস্টুরেন্টে ঢুকলো। সামনাসামনি বসে আছে রাহি আর নীরব রাহি অন্নমনস্ক হয়ে পাশ রাখা টিস্যু নাড়াচাড়া করছে নীরব বেশ কিছুক্ষণ যাবত রাহির এমন ভাব লক্ষ্য করছে সে রাহির মুখে সামনে তুরি বাজিয়ে জিজ্ঞেস করল কি ব্যাপার আমার হবু মিসেস কোন খেয়ালে ডুবে আছো তেমন কিছু না আপনি খাবার অর্ডার দিয়েছেন মিথ্যা বলছ কেন নিশ্চয় কিছু ভাবছিলে আমাকে বললে কি সমস্যা আছে সেদিনকার রেস্টুরেন্টের কথাগুলো মনে এসে গেল সেই ফোন কলের কথাটা হুট করে মাথাচারা দিয়ে উঠল তোমাকে ওই ফোন কলের কথাটা আগেই জিজ্ঞাসা করতে চেয়েছিলাম বাট পরে মনে করলাম এসব না মনে করলেই বেটার আচ্ছা সেদিন ওই লোকগুলো কার সাথে কথা বলার জন্য তোমাকে ফোন দিয়েছিল ঠিক বুঝতে পারেনি যে ফোনে কে কথা বলছিল কিন্তু কণ্ঠস্বর শুনে খুবই পরিচিত মনে হল মনে হচ্ছিল এর আগেও বেশ কয়েকবার শুনেছি ওই কণ্ঠ আচ্ছা কি কি বলেছিল সব কথা ভালো করে মনে নেই তবে প্রথমে জিজ্ঞাস করেছিল কেমন আছি এরপর জিজ্ঞাসা করল আমি কি উনাকে ভুলে গিয়েছি নাকি রাহির কথাগুলো শোনার পর নীরবের কপালে সূক্ষ্ম চিন্তার ভাজ ফুটে উঠল মনে মনে সে নানা কিছুই ভেবে নিল পরে রাহিকে স্বাভাবিক কণ্ঠে বলল আড়াই সপ্তাহ আগে যা হয়ে গিয়েছে তা নিয়ে এত চিন্তা করছ কেন এখন তোমার চিন্তা হবে বিয়ে নিয়ে যা হয়ে গিয়েছে তা নিয়ে চিন্তা করে অযথা মাথা ব্যথা করা তাই এসব উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো হুম ঠিক বলেছেন রাহির কথাবার শুনে নীরবের মনে আবারও এক চিন্তার জাল বোনা শুরু করে দিল বারবার তার মনে একই প্রশ্ন উকি দিচ্ছে ফোনে কথা বলা ব্যক্তিটাকে এর মাঝে একবার এক ব্যক্তির নামটাও মাথায় এসেছিল কিন্তু পরক্ষণেই নীরব তার মাথা থেকে নামটা ঝেড়ে ফেলে নিজেই নিজেকে বুঝাতে থাকে যে এই মানুষটা কখনো এমন করতে পারে না কোনো খবর নেই হুট করে কোথা থেকে উদয় হবে সে নীরব মনে মনে এসব চিন্তা করছে কিন্তু বাইরে থেকে রাহিকে একদম স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে যে সে একদম ঠিকঠাক স্বাভাবিক আছে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষে নীরব আর রাহি বাসায় চলো আসে বাসায় এসেই নীরব আগে নিজের রুমের দরজা আটকিয়ে আসিফকে ফোন করল আসিফ তোমার হেল্প লাগবে খুব আর্জেন্ট স্যার আপনার সব রকমের হেল্প করতে আমি প্রস্তুত অ্যাট ফার্স্ট আমাদের বাসার আশেপাশের সিকিউরিটি বাড়িয়ে দাও যত সিকিউরিটি লাগে লাগাও বাট আমি সবার সেফটি চাই আর সেদিনকার ক্যাফের ঘটনার চেন এন্ড এভরি ডিটেইলস আমি চাই লোকগুলো কারা ছিল কোথা থেকে এসেছে কার জন্য কাজ করে সব জানতে চাই পারবে তো করতে স্যার আপনি একদম চিন্তা করবেন না এ কাজগুলো করা আমার জন্য কোনো ব্যাপারই না আপনি জাস্ট আপনার বিয়ের উপর ফোকাস রাখুন আর এসব সিকিউরিটির দায়িত্ব আমার থ্যাংকস থ্যাংকস আ লট আসিফ তুমি আমাকে এত হেল্প না করলে আমি হয়তো চিন্তাতেই শেষ হয়ে যেতাম স্যার থ্যাংকস বলে ছোট করবেন না আপনার সর্বপ্রকার সাহায্যের জন্য আমি প্রস্তুত আচ্ছা আসিফ তাহলে এখন রাখি ওকে স্যার আসিফের সাথে কথা বলে রুম থেকে বের হওয়ার সাথে সাথেই নীরবের চাচাতো বোন আর ভাবি মিলে তাকে ঘেরাও করল নীরবের চাচাতো বোন কলি ভ্রু নাচিয়ে জিজ্ঞাস করল জামাইবাবু রুমের দরজা আটকিয়ে কার সাথে খোশগল্পে মেতে উঠেছিলে শুনি ওহো ননদিনী এটা কোনো প্রশ্ন হল নাকি এটা তো জানা কথা যে জামাইবাবু আমাদের কথা বলছিল হবু বৌয়ের সাথে এখন জানার বিষয় হল দরজা আটকে এত কিসের কথা বলছিল তো বল রাহির সাথে দরজা আটকিয়ে এত কিসের কথা বলেই কলি আর তানিয়া হাসতে হাসতে হাই ফাইভ দিল তোমাদের আন্দাজ একদম ভুল তো তুমি বলো দরজা আটকে কার সাথে কথা বলছিলে আমার এক পেশেন্টের সাথে সে কি তুই পেশেন্ট এর সাথে দরজা আটকিয়ে কথা বলিস রাহি জানে এসব মেয়ে কি রে মেয়ে হলে তো রাহি কপাল পুরল বলে তোমরা না এত গোয়েন্দাগিরি করো কিভাবে জরুরি কথা ছিল তাই বলছিলাম অযথা সন্দেহ করে লাভ নেই নীরবের কথায় তানিও আর কলি দুজনেই ভ্রুকুচকে নীরবের দিকে তাকালো নীরব এদের রিয়েকশন দেখেও না দেখার ভান করে বাঁকা হেসে বলল আর রাহির সাথে তো দিন দরজা আটকিয়ে কথা বলবো তখন তোমরা জিজ্ঞাস করতে পারো কি কথা বলেছি বাটিউনো আমি খুব ভালো মানুষ আমি তোমাদের কখনও বলবো না যে কি কী কথাবার্তা হয়েছে আমার আর রাহির মধ্যে তানিয়া আর কলি নীরবের প্রথম দিকের কথাগুলো শুনে খুব খুশি হয়েছিল কিন্তু পরে যখন বলল যে তাদের কিছু বলবে না তখন খুশিটাও মিয়ে গেল পরে তারা দুজনে নীরবকে ভেংচি কেটে চলে গেল নীরব তাদের এ কাণ্ড দেখে মিটিমিটি করে হাসতে লাগল আজকে নীরব রাহি আর নূর রাহাতের হলুদ অনুষ্ঠান এর মাঝে চার দিন কেটে গিয়েছে এ চার দিনে সবার মাঝে ব্যস্ততার অভাব ছিল না যেহেতু মানুষ বেশি দুপক্ষ মিলে তাই হলুদের ও কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে নূর রাহি সহ মোটামুটি বাড়ির অর্ধেক মেয়ে পার্লার থেকে সাজগোজ করেছে নূর আর রাহি প্রায় একই সাজ দিয়েছে দুজনকেই নজরকারা সুন্দর লাগছে দেখতে আর নীরব রাহাত একই রঙের পাঞ্জাবি পড়েছে কমিউনিটি সেন্টারে মানুষের আনাগোনা অনেক এর মাঝে টাইট সিকিউরিটি রাখাটা বেশ টাফ তারপরও নীরব আর আসিফ সর্বাত্মক চেষ্টা করেছে সিকিউরিটি রাখার কামাল সাহেবকে হুইল চেয়ারে আনা হয়েছে ওনার অবস্থা আগের মতোই গ্রামের বাড়ি থেকে নীরব নূরের ফুপু আসার পর থেকে তিনি নিজের ভাইয়ের খেয়াল রাখছে পাশাপাশি নূর আর রাহিকে বসানো হয়েছে আর কিছু দূরে রাহাত আর নীরবকে দুটা স্ট্যাজের মাঝে অল্প কিছু জায়গা ফাঁকা আছে এক এক করে সবাই এই চারজনকে হলুদ ছোঁয়া দিচ্ছে আর মিষ্টি মুখ করিয়ে চলে যাচ্ছে রাহি আজ খুব খুশি এত আয়োজন করা হবে তার বিয়েতে সে স্বপ্নেও ভাবেনি নিজের মামা মামি আর নীরবের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠছে তার মন সবার ভালোবাসা পেয়ে নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছে সে চেহারায় সবসময় একটা হাসির রেখা ফুটে উঠছে রাহির যা নীরবের চোখ এড়ায়নি প্রিয়তমার মুখে এমন হাসি দেখে বরাবরই মুগ্ধ সে অনেকদিন ধরেই রাহির মুখে এ তৃপ্তির হাসির কমতি ছিল যা নীরব আজ দেখতে পেয়েছে সেদিনের প্রপোজের পর থেকে মহুয়া আর মাহতাবের কথা হয়নি বললেই চলে মহুয়া কথা বলতে চাইলেও মাহতাব বারবার মহুয়াকে এড়িয়ে চলে মহুয়ার সাথে কথা না বলার জন্য নানা বাহানা খোঁজে সে এ পর্যন্ত সে তার কাজ সফলও হয়েছে কিন্তু বেশিদিন হয়তো পারবে না কারণ মাহতাবের এমন কাজে বিরক্ত হয়ে গিয়েছে মহুয়া সে না এদিক যেতে পারছে না ওদিক তার অনুভূতিগুলো আগে যেমন ছিল এখনও তেমন আছে মাহতাব না বললে সে নিজেকে সামলে নিয়ে নতুন করে সব শুরু করত আর মাহতাব হ্যাঁ বললে তাদের সম্পর্কে বিয়ের পর্যায়ে চলে যেত কিন্তু মহুয়ার ক্ষেত্রে কোনোটাই হয়নি সে একদম মাঝ বরাবর বসে আছে এ নিয়ে মাহতাবের উপর তার রাগ কম না আজকে সে বাসা থেকে ভেবে এসেছিল মাহতাবের সাথে এ বিষয় নিয়ে কথা বলবে কিন্তু আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখে সে পারেনি এমনটা করতে এজন্য আবার সে কালকের প্ল্যানিং করছে কালকে যে করেই হোক সে মাহতাবের সাথে কথা বলবে তা না হলে পরশুদিন বলবে তাও সে বলবে হলুদের অনুষ্ঠান শেষে সবাই বাসায় এসে পৌঁছাল রাহি বেশ ক্লান্ত তার রুমটায় যে সে একটু আরাম করবে সে সুযোগটুকুও নেই কারণ তার রুমের মানুষে ভর্তি ছোট বাচ্চারা খেলছে আর বড়রা চেঞ্জিংয়ে ব্যস্ত রাহি আয়নার সামনে এসে আস্তে ধীরে পরনের ফুলের গহনাগুলো খুলতে লাগল শাড়ির পিনাপ খুলতে যাবে তার আগেই তার শাড়িতে পিছন থেকে টান পড়ল সে পিছে সোজাসুজি সুজি তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে নিচের দিকে তাকালো মাথা নিচু করে তাকিয়ে হিয়াকে দেখতে পেল কলির মেয়ে অর্থাৎ নীরবর ভাগ্নি বয়স পাঁচ বছর যে যা শিখাবে বা বলবে সে ঠিকঠাক ওই কাজটাই করবে যেমন এখন সে নীরবের কাজ করতে এসেছে রাহি নিচের দিকে তাকিয়ে হিয়াকে জিজ্ঞাস করল কি হয়েছে হিয়ামনি কিছু বলবে রাহি আর হিয়ার আগেই থেকেই দেখা সাক্ষাৎ হয়েছে রাহিকে বেশ পছন্দ করে ফেলেছে হিয়া হিয়া রাহিকে নিচের দিকে ঝুকার জন্য ইশারা করল হিয়ার ইশারা পেয়ে রাহি নিচু হল হিয়া রাহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল তুমি আমাকে একটা কাজ কলে দিতে পারবে মামি থুম পারবো কি কাজ বল। ছাদে আমাল না একটা খেলনা হালিয়ে গিয়েছে আমাকে একতু এনে দাও না শ্বেতা এখন কালকে সকালে এনে দেই না আমাল এখনই চাই হাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও রাহি হিয়ার সাথে ছাদের দিকে গেল ছাদটা প্রায় অন্ধকার চারপাশের বিল্ডিং দিয়ে যে আলো আসছে সেই আলোয়ে আলোকিত হয়েছে ছাদ এখানে আমার খেলনা আছে মনে হয় একতু খুঁজে দাও আমি আসছি বলেই ভদৌর দিল হিয়া এদিকে হালকা আলয় তন্ন করে হিয়ার খেলনা খুঁজছে রাহি হঠাৎ পিছন থেকে টান অনুভব করল রাহি কিছু বুঝে উঠার আগেই রাহি নীরবের গায়ে গিয়ে পড়ল এই সময় নীরবকে দেখে চমকে উঠল রাহি তার চেয়ে বেশি চমকে উঠেছে নীরবের কাজে ঝাপসা আলয় নীরবের মুখ দেখতে পেল রাহি অন্ধকার হলে তো নীরবকে অন্য কেউ ভেবে হার্ট অ্যাটাক করত সে হালকা আলয় রাহির চেহারা অপরূপ লাগছে নীরবের কাছে স্নিগ্ধ চেহারাটায় ভেসে উঠেছে ভয় আর অবাকের মিশ্রণরূপ নীরব এক হাত দিয়ে রাহির কোমর চেপে ধরে আরেক হাত রাহির কপালের কাছে পড়া চুলগুলো সরিয়ে ধীর কণ্ঠে বলল তোমাকে দেখতে এত সুন্দর লাগছে কেন আজকে হলুদছোয়ার সময়ে তোমার মুখের কোমল হাসি দেখে আমি আরেক দফা তোমার প্রেমে পড়েছি আচ্ছা এই হাসিটা এতদিন ছিল কোথায় এদিকে নীরবের এমন স্পর্শে প্রচুর অস্বস্তিতে ভুগছে রাহি ভিতর থেকে কেমন যেন লাগছে তার এর আগে সে নীরবের এত কাছে আসেনি কখনো নীরব তাকে এভাবে টাচ পর্যন্ত করেনি তাই আজকে সে প্রচণ্ড অস্বস্তি ফিল করছে রাহির নিচের দিকে তাকিয়ে অস্বস্তি নিয়ে কাপা কাপা স্বরে বলল আপনি আমাকে ছাড়ুন প্লিজ আমার খুব ওকওয়ার্ড ফিল হচ্ছে রাহির কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে নীরব রাহিকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় তার মনে পড়ল রাহি এসব পছন্দ করে না রাহির বলা কথাটা মনে পড়ল তার রাহি এর আগে বলেছিল তার পারমিশন ছাড়া তাকে যেন না ছোঁয়া হয় আর আজকে নীরব সেই কাজটাই করল খুব অপরাধবোধ কাজ করছে তার মধ্যে সে অপরাধী কণ্ঠে রাহিকে বলল সরি রাহি আই এম এক্সট্রিমলি সরি তোমাকে এভাবে টাচ করাটা একদম উচিত হয়নি তোমার বলা কথাটা মনে রাখা উচিত ছিল আমার ইটস শোকে নো প্রবলেম এমন হুট করে আমাকে টাচ করেছেন তাই এমনটা হয়েছে আর কিছু না শিওর তো আই মিন তোমার খারাপ লাগেনি তো একটু কেমন যেন লেগেছিল যাই হোক এই রাতে ছাদে কেন আপনি যেই কারণে আসুন না কেন আমাকে হিয়ার খেলনা খুঁজতে সাহায্য করুন এখানে কোনো খেলনা থাকলে পাবে তো মানে হিয়া তো বলল যে ওর খেলনা আছে বলে এখানে আমি হিয়াকে বলেছিলাম তোমার খেলনা খোঁজার কথা বলে ছাদে নিয়ে আসতে কেন মিথ্যা বলে ছাদে আনলেন কেন আর আপনার মতলবটা কি নীরব রাহির দিকে এগুচ্ছে আর রাহি পিছাচ্ছে পিছাতে পিছাতে একদম দেয়ালের সাথে লেগে যায় সে নীরবের এ কাজে রাহির মনে হচ্ছে তার বুকে কেউ জোরে জোরে ঢোল পিটাচ্ছে রাহি তোতলিয়ে বলল আপনি এমন এগিয়ে আসছেন কেন নীরব কিছু না বলে রাহির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রাহির দিকে ঝুঁকে যায় নীরবের কাছে আসা দেখে রাহি খিচে চোখ বন্ধ করে ফেলে রাহির এমন করা দেখে নীরব হালকা হেসে নিজের মুখটা রাহির মুখের কাছে নিয়ে যায় এরপর নীরব নিজের গালে লেগে থাকা হলুদটা রাহির গালে আলতো করে ঘষে দেয় নীরবের এমন কাজে রাহি কেঁপে উঠে আর নীরবের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ির জন্য রাহি কিছুটা ব্যথাও পায় এজন্যই এগিয়ে আসছিলাম তোমার কাছে আট এজন্যই মেইনলি ছাদে আনতে হল তোমাকে নীরবের কণ্ঠস্বর শুনে রাহি ধীরে ধীরে চোখ খুলল নীরব তার থেকে কিছুটা দূরেই আছে শুধু নীরবের মুখটা একটু কাছে আছে ঝুঁকে থাকার কারণে কিন্তু এতেই রাহির মধ্য খানিকটা অস্বস্তির সৃষ্টি হল তবুও সে নিজেকে সামলে নিয়ে বলল এটা কি হল হলুদ ছোয়ানো হল আপনি হলুদ ছোয়ালেন কেন সে কি আমি তোমার হবু বর সেক্ষেত্রে তোমাকে হলুদ লাগানো আমার অধিকার এমন আজগুবি অধিকারের কথা কোথায় লিখা আছে দেখবে কোথায় লিখা আছে থুম দেখব আমার বুকে লিখা আছে কাছ থেকে দেখবে বলেই নীরব রাহির দিকে এগুতে থাকে রাহি নীরবের মতলব বুঝতে পেরে দৌড় দিল নীরব রাহির পিছে দিল দৌড় সারা ছাদ ভরে এদিক ওদিক দিয়ে দৌড়াতে দৌড়াতে রাহি হাফিয়ে বলল ব্যাস আর দৌড়াতে পারছি না আমি নীরব হাফিয়ে উঠেছে সে হাফাতে হাফাতে বলল কেন দেখবে না বুঝি আমার বুকের কোথায় এ অধিকারে কথা লিখা আছে না আমি আর দেখতে চাই না আপনার মুখের হলুদ লাগল কি করে শুকিয়ে যাওয়ার কথা না হুম শুকিয়ে তো গিয়েছিলই আমি হালকা পানি দিয়ে ভিজিয়ে আনলাম যাতে তোমার মুখে আমার স্পর্শের হলুদ দিতে পারি আপনার হলুদ লাগানোর জন্য আমি ব্যথা পেয়েছি মুখে কি করে ব্যথা পেলে আপনার খোঁচা খোঁচা দাড়ির জন্য আহারে কি কষ্ট দাও আমি তোমার কিউট গালে আদর করে দেই ব্যথা কমে যাবে বলেই নীরব রাহির দিকে হাত বাড়িয়ে দিল নীরবের হাত বাড়ানো দেখে রাহি কয়েক কদম পিছিয়ে বলল লাগবে না আপনার আদর আমি এমনি ঠিক আছি তোমার মতলব বুঝেছি বিয়ের দিন সব আদর নিবে তো রাহি খানিকটা লজ্জা পেল নীরবের কথায় কিন্তু বাইরে সেটা প্রকাশ না করে চিন্তিত সুরে বলল দেখুন অনেকক্ষণ ধরে ছাদে আছি কেউ এ বিষয়টা টের পেলে ভালো হবে না বিশেষ করে বড়রা জানলে তো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে প্লিজ তাড়াতাড়ি চলুন আর আপনি আগে এসেছেন তাই আপনি আগে যাবেন আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকব আপনি বাসায় ঢুকার কিছুক্ষণ পরই আমি চলে যাব রাহির চিন্তা দেখে নীরব চলো যাওয়ার ডিসিশন নিল রাহি এমন না করলে সে আরও কিছুক্ষণ মজা করত নীরব দরজার কাছে যেতে যেতে বলল আচ্ছা ঠিক আছি যাচ্ছি তুমি সিরির কাছে এসে দাঁড়াও থুম দাঁড়াচ্ছি এরপর নীরব বাসায় ঢুকার কিছুক্ষণ পরই রাহিও বাসায় চলে যায় বাসায় ঢুকার সাথে সাথে নীরবকে ঘিরে ধরল নূর তানিয়া কলিসহ নীরবের বাকি মেয়ে কাজিনরা কি হল সব এভাবে আমাকে ঘিরে ধরেছ কেন তুই ছিলি কোথায় এতক্ষণ ওই একটু কাজে বাইরে গিয়েছিলাম কি কাজে গিয়েছিলে দেবর্জি। ওই একটা জরুরি কাজে গিয়েছিলাম এই সময়ে কিসের জরুরি কাজ শুনি নীরব কিছু বলতে যাবে তার আগেই কলি সুর করে বলে উঠল তুই বুঝি জানিস না আমার ছোট্ট ভাইয়াটা গিয়েছিল তার হবু বউয়ের সাথে দেখা করতে তাও আবার ছাদে নীরব এদের কথা শুনে চোর ধরার মতো ধরা পড়ে গেল সে এদিক ওদিক তাকিয়ে ভাবছিল কোন ফাঁকা দিয়ে বের হওয়া যায় শেষ পর্যন্ত যাওয়ার পথ পেয়ে গেলেও নূর নীরবের হাত ধরে বলল কাল বাদে পরশু বিয়ে তো এভাবে ছাদে দেখা করতে যাওয়া লাগবে কেন তোর রাহির সাথে তো রোজ রোজই দেখা হচ্ছে তাও বুঝি মন ভরছে না তোর আহা নূর বুঝছ না কেন লাভি জিন দায়ার তানিয়ার কথায় সে সহ বাকি সবাই হেসে উঠল কিন্তু নূর হাসল না কারণ তার মনটা হুট করে খারাপ হয়ে গেল রাহাতের কথা ভেবে কই রাহাত তাকে হুট করে এসে সারপ্রাইজ করে দিবে দুদণ্ড প্রেমময় কথাবার্তা বলবে কিন্তু কিছুই করে না সে আগে তো রোজ রোজ কথা বলতো বিয়ের সময় এগিয়ে আসায় ভালোমতো মতো কথাটুকুও বলে না রাহাত নূরের সাথে তোমরা সব জানলে কি করে আমি রাহির সাথে আছি তাও আবার ছাদে আমি আর ভাবি এমনি রাহির সাথে কথা বলার জন্য ওদের বাসায় গিয়েছিলাম কিন্তু সেখানে ওকে খুঁজে পেলাম না পরে ওর রুমে থাকা একজন মহিলা বলল যে হিয়া বলে খেলনা খুঁজতে রাহিকে ছাদে নিয়ে গিয়েছে কিন্তু বাসায় এসে দেখলাম হিয়া খেলছে তখনই বুঝে গিয়েছোলাম এসব তোর কাজ সাধে কি আর তোমাদের আমি গোয়েন্দা বলি নীরবের কথা শুনে সবাই হাসাহাসিতে মেতে উঠল কিন্তু নূর হুট করে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল নূরের এমন কাজে সবার হাসি বন্ধ হয়ে গেল নীরব জিজ্ঞাস করল হঠাৎ করে নূরের কি হলো। এমন করে চলে গেল কেন হয়তো বিয়ের কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গিয়েছে ধুম হতে পারে কি রে সব চুপ হয়ে গেলি কেন কিছুক্ষণ আগেও না হাসাহাসি করছিলি নূর হঠাৎ করে কিছু না বলেই চলে গেল তো তাই সবাই চুপ হয়ে গেল তো তোরা কি নিয়ে এত হাসাহাসি করছিলি এসব বলা যাবে না ভাই বোনের সিক্রেট ব্যাপার স্যাপার কি জানি বাপু এত কিসের কথা লুকায় রাখিস তোরা আমরা তো ছোট থাকতেও এমন কি বিয়ের পরেও আমাদের আব্বা আম্মাকে মোটামুটি সব কথাই বলতাম আম্মার কাছেই বেশি বলতাম আর তোরা একটু থেকে একটু হলেও কথা লুকাস উফ রান্নাঘরে পৌঁছানো অব্দি কথাগুলো বলতে থাকল নীরবের ফুফু আর সবাই শুনলও কিন্তু এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল ফুফু রান্নাঘরে চলে গেলে যে যার রুমে চলে গেল এদিকে রাহি রুমে আসার সাথে সাথে সবাই তার দিকে সরু চোখে তাকিয়ে থাকল সবার এভাবে তাকানো দেখে একটা শুকনো ঢোক গিলে আয়নার সামনে গেল সে মুখের মেকআপ উঠাতে লাগল সে আর এমন ভাব ধরল যে কিছুই যেন হয়নি হঠাৎ রাহেলা বেগম এসে জিজ্ঞাস করল এতক্ষণ কোথায় ছিলি ছাদে ছিলাম এই রাতে তুই ছাদে কি করছিলি হিয়ার খেলনা খুঁজতে গিয়েছিলাম ও আমাকে জোর করে নিয়ে গেল তাই নীরবদের বাসায় কেউ নেই নাকি যে তোকে এত রাতেও ছাদে নিয়ে গেল আরে মামি এসব বাদ দাও না প্লিজ বাচ্চা মানুষ যাকে ভালো লেগেছে তাকে সাহায্যের জন্য নিয়ে গিয়েছে তাই বলে এত রাতে ছাদে গেল ভয় লাগল না আরে খালামনি এক ছাদে যাওয়া নিয়ে এত চুলচিরা গবেষণা কেন করছো তোমরা এক ছাদেই তো গিয়েছে মেয়েদের এত রাতে ছাদে বা খোলা আকাশের নিচে যেতে হয় না আরে মামি এত টেনশন করো না তো আর আমার সাথে তো নীরব বলেই জীব কাটল রাহি রাহির কথা শোনার সাথে সাথে রাহেলা বেগম উনার মা আর বোন সরু চোখে রাহির দিকে তাকালেন আরে আমি বলছিলাম যে নীরবের ভাগ্নি হিয়া তো ছিলই আমার সাথে রাহির কথা যেন কারোরই বিশ্বাস হল না তারপরও কষ্ট করে সবাই বিশ্বাস করে নিল আচ্ছা যাই হোক তুই হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পর থুম যাচ্ছি রাহি ওয়াশরুমে চলে গেলে রাহেলা বেগমসহ সবাই নিজ নিজ কাজে লেগে পড়েন জানালার ধারে উদাস মনে সে আছে নূর মাথায় নানা ধরনের চিন্তাভাবনা চলছে মূলত সে চিন্তা করছে রাহাতকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত কত খোঁজখবর খেয়াল রাখত রাহাত কিন্তু কাল বাদে পরশু বিয়ে অথচ সে কথা বলার সময়টুকু বের করতে পারছে না বিয়ের পর না জানি কি করবে নূর ভেবেছিল হয়তো রাহাত খুব রোমান্টিক টাইপের হাজবেন্ড হবে কিন্তু তা আর হল কই হয়তো এমনটাই তার কপালে লিখা ছিল বাস্তবতা তো এমনই হয় সব মেয়েরাই কি আর মন মতো স্বামী পায় নাকি অবশ্য নূর তো রাহাতের ভালোবাসা পাবে ভালোবাসাটা হয়তো খুব বেশি প্রকাশ করবে না এইটাই তাকে মেনে নিতে হবে হঠাৎ ফোনের রিংটোন কানে আসতেই ধ্যান ফিরে নূরের বালিশের কাছ থেকে ফোনটা নিয়ে দেখল রাহাত ফোন করেছে রাহাতের নামটা দেখার সাথে সাথেই নূর ভেবে নিল ইচ্ছা মতো এবার সে রাহাতকে কথা শোনাবে অভিযোগের লম্বা লিস্টটা ধরিয়ে দেবে রাহাতের হাতে কিছুক্ষণ আগেও বাস্তবতা মেনে নেওয়া নূর এখন রাহাতকে সায়স্তা করার মতলবে এটেছে নূর ফোন রিসিভ করেই ঝাঁঝালো কণ্ঠে বলল বাহ এতদিন পর আমার কথা মনে আসলো আপনার না মনে করলেই পারতেন শুধু শুধু নিজের ব্রেইনকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না নূরের এমন ঝাঝালো কণ্ঠ শুনে একটা শুকনো ঢোক গিললো রাহাত সে বুঝতে পারল যে নূর কি পরিমাণে রেগে আছে তার উপর অবশ্য এটুকু সে মেনেই নিল যে দোষটা তার নিজেরই নূর বেবি শান্ত হও রাহাতের মুখে বেবি শব্দতা শুনে থবনে গেল নূর পরক্ষণেই আবারও হুঙ্কার দিয়ে সে বলল এই সমস্যাটা কি আপনার এসব ফালতু নামে ডাকছেন কেন এসব আমি একদমই পছন্দ করি না খবরদার যদি এসব নামে ডেকেছে নামায় রাহাত ভেবেছিল নূর এমন ডাকে হয়তো খুশি হবে কিন্তু তার ধারণা ভুল ছিল সে নূরের এমন আওয়াজে কাচুমাচু হয়ে বলল সরি আমি ভেবেছিলাম কি ভেবেছিলেন আপনি ও হ্যাঁ বুঝেছি আপনি ভেবেছিলেন আমি আপনার মুখে বেবি ওয়ার্ডটা শুনে গলে যাব তাই না রাহাত কিছু না বলে চুপ হয়ে থাকল কারণ নূর যা বলেছে একদম ঠিকই বলেছে নূর আবারও বলল আচ্ছা আপনি কি আমাকে ভুলে গিয়েছেন নাকি অন্য মেয়ের পাল্লায় পড়েছেন বিয়ের আগে এসে আমাকে এখন আগের মতো ফোনও দেন না এত কিসের ব্যস্ততা ব্যস্ততাহম রাহাত নূরের অভিযোগ শুনে খুব অনুতপ্ত হল আসলেই তো আজ কয়দিন নূরের সাথে ঠিকঠাকভাবে কথা বলছে না রাহাত হীর গলায় বলল সরি নূর এমনটা আর হবে না আসলে বাসায় খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি আজকে থেকে রেগুলার তোমাকে কল দিব ও আচ্ছা আমি বলার পর আপনার ভাবোদয় হল যে আমার সাথে রেগুলার কথা বলতে হবে এটার মানে এই দাঁড়ায় যে আমি কিছু না বললে আপনি আগের মতোই তেমন কথা বলতেন না নূর তুমি যেমনটা ভাবছ তেমন না কেমন তাহলে আপনি জানেন আপনার প্রতি আমার কত অভিযোগ আছে যত অভিযোগই থাকুক না কেন বিয়ের পর আর থাকবে না বাসর রাতেই সকল অভিযোগ হাওয়ায় মিলে যাবে বলে দিলাম নি উল্টা পাল্টা কথা বলবেন না আর বলেই কল কেটে দিল নূর নূরের কল কেটে দেওয়ার পর রাহাত ভেবে নিল হয়তো নূর লজ্জা পেয়েছে আর তার উপর আর রাগও করে নেই নূরের কথা ভাবতে ভাবতেই রাহাত ঘুমিয়ে পড়ল আজকে নূর আর রাহির মেহেদি অনুষ্ঠান অনুষ্ঠান বলতে আহামরি কিছু না শুধু মেয়েরা মিলে হাতে মেহেদি লাগাবে মজা করবে নাচ গান করবে এই আর কি যেহেতু নূর আর রাহি মেডিকেল স্টুডেন্ট তাই শুক্রবার বাদে প্রতিদিনই তাদের ক্লাস থাকে তাই আজকেও ক্লাসে গিয়েছে তার গতকালও গিয়েছিল নীরব হসপিটালে গিয়েছে পেশেন্ট দেখতে দুপুরেই নূর আর রাহি বাসায় চলে আসে নীরব আসে প্রায় বিকালের দিকে মাগরিবের নামাজের পরি সবাই মেহেদি দেওয়া শুরু করে মেহেদির আয়োজন করা হয়েছে রাহির মামার বাসায় কারণ এখানে তুলনামূলক মেহমান কম এজন্যই রাহির মামার বাসায় সব মহিলারা একত্র হয়েছে ড্রয়িং রুমে মেহেদির আয়োজন করা হয়েছে নূর আর রাহিকে পাশাপাশি বসিয়ে দুজনের দুহাতে চারজন মেয়ে মেহেদি দিয়ে দিচ্ছে মহুয়াকেও বসতে বলা হলো কিন্তু সে কাজের বাহানা দিয়ে এখনই বসল না তার প্রধান কাজ হলো এখন মাহতাবের সাথে কথা বলা মাহতাবও ফ্রি সেও ফ্রি আর সব মহিলারা একত্রে মেহেদি নিচ্ছে তাই এর চেয়ে ভালো সুযোগ আর হয় না মাহতাব ডাইনিং এর চেয়ারে বসে ফোন গুঁতাচ্ছে তার আশেপাশে কেউ নেই ছেলে বুড়োরা সবাই ছাদে নয়তো নিচে বসে আড্ডা দিচ্ছে এক মাহতাবি বাসায় বসে ফোন গুঁতাচ্ছে ফোন চালাতে চালাতে হঠাৎ শার্টের কলারে টান অনুভব করল মাহতাব সামনের দিকে তাকিয়ে যাকে দেখতে পেল তাকে সে মোটেও আশা করেনি মহুয়া তার শার্টের কলার ধরেছে এটা যেন নিজের চোখকে বিশ্বাস করানোই দায় হয়ে পড়েছে অনেক লুকোচুরি খেলেছেন আমার সাথে এবার আমার কথা মতো বারান্দায় না গেলে সবার সামনে শার্টের কলার ধরে নিয়ে যাব সিরিয়াসলি বলছি আচ্ছা যাচ্ছি বাট আমার শার্টের কলার তো ছাড়ো ঠিক আছে চলুন এরপর মহুয়া আর মাহতাব সবার চোখের আড়াল করে বারান্দায় চলে গেল আমাকে এখানে আনলে কেন আমার জবাবটা পাইনি আমি তাই আপনাকে এখানে আনলাম কিসের জবাবের কথা বলছ না জানার ভান করবেন না একদম সেদিন মেয়ে হয়েও আগ বাড়িয়ে আমি আপনাকে প্রপোজ করেছিলাম আর আপনি ছেলে হয়েও এখন পর্যন্ত জবাব দিলেন না কেন কি জবাব দিব আপনি কি বাচ্চা নাকি যে জানেন না আপনি আমাকে ভালোবাসেন কি না সেটা আমাকে জানাবেন না কতদিন এভাবে ঝুলে থাকব আমি মাহতাব একবার ভাবল মহুয়ার প্রশ্নের জবাব হাতে দিয়ে দিব কারণ সে মহুয়াকে ভালোবেসে ফেলেছে এ কয়েদিনে তার পছন্দটা মহুয়ার প্রতি আরো গভীর হয়েছে অর্থাৎ সে মহুয়াকে ভালোবেসে ফেলেছে এ কয়দিনের মহুয়ার আশেপাশে থেকেছে সে মহুয়াকে মুগ্ধ নয়নে প্রাণ ভরে দেখেছে কিন্তু মহুয়াকে এ ব্যাপারে কিছু জানতে দেয়নি মহুয়াকে সে ভালোবাসে ঠিকই কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না চুপ হয়ে আছেন কেন জবাব দিন না হল না বলুন আম্মু আমার জন্য ছেলে খুঁজছে আপনি না বলে দিলে আমি আম্মুকে বলবো ভালো মতো ছেলে পেলেই যেন বিয়ে দেয় আমাকে হ্যাঁ হ্যাঁ তোমাকে ভালোবাসি আমি প্লিজ আন্টিকে ছেলে খোঁজার জন্য মানা করে দাও প্লিজ মহুয়া দ্যাটস লাইক এ গুড লিটল বয় আপনাকে ভয় না দেখালে তো আপনি শিকারই করতেন না ভয় দেখিয়েছো মানে আম্মু ছেলে দেখছে এই কথা বলে ভয় দেখালাম তবেই তো স্বীকার করলেন তার মনো এটা সত্যি ছিল না উহু বাবারে বাবা মাত্র কলেজে পড়া মেয়ে এত চালাকি করল আমার সাথে ছোট বলে ভুল করবেন না মশাই বলে দুজনে একসাথে হেসে উঠল আমার বউকে কিন্তু খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দিবেন আর হ্যাঁ আমার নামটা খুব সুন্দর করে লুকিয়ে লিখবেন কিন্তু রাহি তোথ বনে গেল সবার সামবে নীরবের এমন কথা বলা দেখে ও মাগো এ দেখি আপডেটেড জামাই ও মাগো টুর লাভ তানিয়ার কথায় সবাই সমসরে হেসে উঠল